ওকে, তো আমি সাপোর্ট শুরু করছি। আজ হলো 26 সেপ্টেম্বর 2020। আচ্ছা, তাহলে আপনারা সবাই গ্রুপে গ্রুপে পোস্ট করে দিন। আমি গ্রুপে সবার পোস্টগুলো পড়বো, পরে আমি সবাইকে ডাকবো। আপনারা স্ক্রিনশট সহ আপনার পরিচয়, আপনি যে আমাদের স্টুডেন্ট সেটা লিখবেন, এই প্রবলেমটা বিস্তারিত লিখবেন এবং সেই প্রবলেমের স্ক্রিনশট দিবেন। এই সব কিছু দিয়ে আপনারা পোস্টটা করে দেন, আমি সবাইকে ডাকবো এবং সবাইকে আমি কি সলিউশন দেব। আচ্ছা, তাহলে আমি আমি দেখছি আপনারা সবাই তাড়াতাড়ি তাড়াতাড়ি আপনারা পোস্টগুলো করে দিন। আচ্ছা, প্রথমত কোশ্চেন করেছেন রমজান রমজান আলী। স্যার, আমি আপনার স্টুডেন্ট, আমি সাব কন্ট্রাক্টে কাজ করতাম, আমি 1000টা লিঙ্ক জমা দিয়েছি আমাকে। আচ্ছা ঠিক আছে রমজান, আপনি একটা কাজ করেন, আমি ওই দিন একটা পোস্ট করেছিলাম, আপনি আপনার কাজটা আরেকবার জমা দেন। অলরেডি পেমেন্ট করা হয়েছে, হ্যাঁ, তারপরেও কি পরবর্তীতে যারা জমা দিয়েছে তাদেরকে আপনি কয়টা কাজ জমা দিয়েছেন বিস্তারিতভাবে সেটা লিখে দিবেন। কথা হলো, অনেকেই লিখে দেয় না, লিখে না দেওয়ার কারণে কনফিউশন তৈরি হয়, ঠিক আছে? তো আপনি যদি সাব কন্ট্রাক্ট কাজ করেন, সেই ক্ষেত্রে আপনি টোটাল কয়টা কাজ করেছেন মানে সেটা আপনি কমেন্টস এর মধ্যে বিস্তারিত ভাবে আপনি লিখবেন, ঠিক আছে? লিখলে তাহলে আর কোনো প্রবলেম হবে না। আপনি বিস্তারিত ভাবে লিখে আপনি আরেকটা আরেকটা পোস্ট করে দেন, মানে আরেকবার ফর্মটা ফিল আপ করেন। আচ্ছা, এরপর হলো হুমায়ুন কবির। সালাম স্যার, আই ওয়ান্ট টু চেক মাই ক্লাসিফাইড পোস্টিং আন পাবলিশড নিউ গিগ উইথ ইউ, হোপ ফর দ্য বেস্ট অফ লাক, মে আল্লাহ হেল্প ইউ। হ্যাঁ, আসেন মোহাম্মদ হুমায়ুন কবির, আপনি আসুন। আপনি আসুন মোহাম্মদ হুমায়ুন কবির। দিন, আপনি আপনি আমাকে মাউস দিন আর আপনার আপনার মাইকটা অন করুন। হ্যালো স্যার, হ্যাঁ বলুন। কেমন স্যার? হ্যাঁ ভালো আছি। হ্যাঁ, আমাকে দেখান, ড্রাফট মোডে গিয়ে দেখেন আমাকে, এই যে প্রিভিউতে গিয়ে। আপনি আপনি মাউস ছেড়ে দেন, আমি দেখছি। স্যার আপনি করেছেন ক্লাসিফাইড এড পোস্টিং বিজনেস ফ্লায়ার ডিস্ট্রিবিউশন, ঠিক আছে। তারপর হলো ক্লাসিফাইড অ্যাডস, এটা অ্যাডস হবে, হ্যাঁ অ্যাড না, অ্যাডস একটা অ্যাডস হবে, ক্লাসিফাইড অ্যাডস পোস্টিং ইউএসএ ইউকে এবং ক্যানাডা। এখানে আপনার যদি পতাকা দিলে শুধু পতাকা, হ্যাঁ পতাকা দিলেই হবে, আবার পতাকার নিচে ইউএসএ লিখতে হবে না। আপনি যদি ইউএসএ ইউকে হয়তো অক্ষর দিয়ে লিখবেন, না হয় পতাকা দিয়ে লিখবেন, পতাকা দিলে আর এগুলোর প্রয়োজন হবে না, লেখার টেক্সটের প্রয়োজন হবে না। তারপর হলো আই ক্যান এন্ড আই উইল কন্ট্যাক্ট মি। আপনার ছবিটা একদমই ভালো হয় নাই, স্পেশালি অন ক্রেকলিস্ট। আমার ইনস্ট্রাকশন অনুযায়ী টোটাল জিনিসটা তৈরি করা হয় নাই। আপনি আমার ক্লাসটা আরেকবার দেখবেন, আমার একদম কোনো ইনস্ট্রাকশনই ফলো করা হয়নি। আমি যেভাবে বলেছিলাম টেক্সট দিতে হবে, প্রত্যেকটা টেক্সটের ডিফারেন্ট ফন্ট হতে হবে এবং প্রত্যেকটা টেক্সটের নিচে টেক্সটের ব্যানার থাকতে হবে,
হ্যাঁ, এই জিনিসটা করা হয় নাই। তারপর আমি যেভাবে ডিজাইন করতে বলেছিলাম সেভাবে ডিজাইন হয় নাই। যেই যেগুলো লগো দিতে বলেছিলাম, ক্রেগলিস্ট, গামট্রি, তারপর আরো তো কয়েকটা দিতে হবে, ওএলএক্স, তারপর হচ্ছে ক্লাসিফাইডস ডট কম, এরকম আরো অনেকগুলো তো আমি বলেছিলাম, লিডিং যে ক্লাসিফাইড সাইটগুলো ওগুলো লগো দিতে হবে, ট্রান্সপারেন্ট লগো। তারপরে এখানে আর 100+ সাইট অফ ইউএসএ ম্যানুয়াল পোস্টিং, এখন সাইটের কয়টাতে দিবেন সেটা তো এখানে আপনি উল্লেখ করবেন না, এখানে আপনি উল্লেখ করবেন যে কোয়ালিটি, কারণ কয়টা কয়টা দিবেন সেটা তো আপনার আছে গিগে। আমি 50টা লিঙ্ক বিল্ডিং করব, আমি 50টা সাইটে পোস্ট করব, 30টা সাইটে পোস্ট করব, কোনো সংখ্যা এখানে উল্লেখ করা যাবে না, কারণ সংখ্যাগুলো তো আপনার কি আপনার প্যাকেজে আছে, তাই না? এখানে শুধুমাত্র কোয়ালিটি আপনি উল্লেখ করবেন। তো আমার মনে হয় আপনার এই জিনিসটা এখনো দেখার সময় আসে নাই, আপনি একটু কাইন্ডলি আমার ইনস্ট্রাকশন গুলো ফলো করেন, কারণ আপনার এই ব্যানারটা দেখে আমি বুঝতে পারছি আপনি আসলে খুব তাড়াহুড়ো করে তৈরি করছেন। হ্যাঁ, এবং আমি বারবারই যেটা বলেছি যে তাড়াহুড়া করে তৈরি করলে মাসের পর মাস চলে যাবে, কাজ পাওয়া যাবে না। হ্যাঁ, আমি গতকাল গত পরশু দিন যে ক্লাসটা নিয়েছিলাম, একদম লাইন বাই লাইন ক্লাসটা দেখেন, 2 ঘন্টা প্রায় 2.5 ঘন্টার ক্লাস নিয়েছিলাম, একটু কষ্ট করে 2.5 ঘন্টার সম্পূর্ণ ক্লাসটা দেখেন। হ্যাঁ, 2.5 ঘন্টার ক্লাসটা 2 বার দেখেন, 5 ঘন্টা করে দেখেন, প্রয়োজনে 3 বার দেখেন। দেখার পর আমি যতগুলো ইনস্ট্রাকশন দিয়েছি প্রত্যেকটা ইনস্ট্রাকশন ফলো করে করে তৈরি করেন, এভাবে তাড়াহুড়া করে করে তৈরি করলে এটা একদমই কি আপনার জন্য কষ্টকর হয়ে যাবে বেশি, কারণ আপনি শুধু অ্যাপ্লাই করতে রাখবেন কিন্তু কাজ পাবেন না। ঠিক আছে, ওকে তাহলে। হ্যাঁ, এরপর কে আছেন? আসসালামু আলাইকুম, আমি আপনার ছাত্র, আমি ফাইবার প্রোফাইল তৈরি করেছি, প্লিজ দেখে দিলে খুব ভালো হতো। আচ্ছা, আসুন, ফাইবার প্রোফাইল তৈরি করেছেন, আপনি আসুন, ফাইবার প্রোফাইল তৈরি করেছেন, আপনি আসুন। হ্যালো, আপনি কে আছেন? হ্যালো, আমি আপনার মাইকটা অন করে দিচ্ছি, বিপুল শেখ। হ্যালো, হ্যালো স্যার, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। স্যার, স্ক্রিন শেয়ার হয়েছে? পোস্টটা কি আপনি করেছিলেন? জি জি। আচ্ছা, তাহলে দিন আপনি, আপনি আমাকে আমাকে মাউস প্রোফাইল দিন এবং দেখান। আমাকে যেটা দেখাতে চাচ্ছেন একটু তাড়াতাড়ি দেখান। ওপেন হয়েছে? ছবি ঠিক আছে, ছবি চলবে। তারপর হচ্ছে এসইও প্রফেশনাল, ফেসবুক মার্কেটার, লিঙ্ক বিল্ডার, লিঙ্ক বিল্ডার এক্সপার্ট হবে না, শুধু লিঙ্ক বিল্ডার। আমি ঠিকই দিছিলাম, ওই সাপোর্ট টিমকে দেখাইছিলাম, উনি আবার দিয়ে দিছিল একটা ভাবে। সাপোর্ট কি সকালে সাপোর্ট নাকি বিকেলে সাপোর্ট? এইটা আছে কিনা মনে হয় সম্ভবত বিকেলে। যাই হোক, এটা লিঙ্ক বিল্ডার, লিঙ্ক বিল্ডার, আবার লিঙ্ক বিল্ডারের পরে এক্সপার্ট হবে না, হ্যাঁ, শুধুমাত্র লিঙ্ক বিল্ডার। এসই প্রফেশনাল অথবা এক্সপার্টটা প্রথমে দেওয়া যায়। হ্যাঁ, যেখানে যান আপনি একটু দিয়ে দেন প্লিজ। হ্যাঁ, এটা হতে পারে লিঙ্ক বিল্ডিং এক্সপার্ট, লিঙ্ক বিল্ডিং এক্সপার্ট, এটা একটা সেন্টেন্স হতে পারে, অথবা হতে পারে এক্সপার্ট লিঙ্ক লিঙ্ক বিল্ডার, এটা হতে পারে। হ্যাঁ, এসইও প্রফেশনাল কমা ফেসবুক মার্কেটার কমা লিঙ্ক বিল্ডার, ঠিক আছে। তাহলে ছবিটাও ঠিক আছে, ক্লিয়ার আছে, ছবিটা বড় আছে, ওকে। আর এখানে এসইও প্রফেশনাল ফেসবুক মার্কেটার লিঙ্ক বিল্ডার, তাও ঠিক আছে। তারপর হলো
আর আই একটু এম ডিজিটাল, ডেসক্রিপশনটা হ্যাঁ আমি দেখতেছি দেখতেছি, আই এম ডিজিটাল মার্কেটার অ্যান্ড এসইও প্রফেশনাল, আবার আই এম, এতবার আই এম কেন? হ্যাঁ এখানে আই এমটা বাদ যাবে, আই এম ডিজিটাল মার্কেটার অ্যান্ড এসইও প্রফেশনাল, ঠিক আছে, এরপর আই এমটা বাদ দিবেন, এক্সপার্ট, এক্সপার্টের ই বড় হাতের হবে, এক আইএমটা, আইএমটা বাদ দিবেন, ঠিক আছে। আমি যা বলতেছি সবগুলো রেকর্ড থাকতেছে, আপনি আগামীকালকে রেকর্ডটা দেখবেন, দেখে দেখে সেভাবে কারেকশন করবেন, কোনো কিছু লিখতে হবে না, ঠিক আছে। তাহলে আইএমটা বাদ দিবেন, আইএমটা বাদ দিয়ে এক্সপার্ট থেকে শুরু করবেন, সেক্ষেত্রে এক্সপার্টের ই বড় হাতের হবে, এক্সপার্ট ইন ফেসবুক মার্কেটিং, ভিডিও এডিটিং, কন্টেন্ট মেক, কন্টেন্ট মার্কেটিং, ইউটিউব মার্কেটিং অ্যান্ড গ্রাফিক ডিজাইন, কমা, কমার পরে এই যে ফুল স্টপ, ফুল স্টপের পরে এরকম হয়েছে কেন? ফুল স্টপের পরে একটা স্পেস কেন হয় নাই? মনে নেই, এটা তো একটা মারাত্মক একটা ভুল, ফুল স্টপের পরে একটা স্পেস হয় নাই কেন? এটাকে আপনি তৈরি করার পর কি দেখেন নাই, লাইন বাই লাইন পড়েন নাই? জি স্যার পড়ছি, আসলে খেয়াল বললে করে এই ভুলটা আপনার, এই ভুলটা আপনার আপনার রয়ে গেছে কেন? হ্যাঁ জি স্যার, যে আমি আবার যে যখন ওইটা সারি তখন ওইটা আপনি একটু বলিয়ে দেন, আমি ঠিক করে নেবো। না আমি বলতেছি আপনি একটা প্রোফাইল তৈরি করতেছেন, সেই জি প্রোফাইলটা স্যার, আপনার জন্য সিরিয়াস না? সিরিয়াস অবশ্যই সিরিয়াস স্যার, কি সিরিয়াস না? অবশ্যই সিরিয়াস, সিরিয়াস অনেক তো এই সিরিয়াস, প্রোফাইলটা আপনার কত টাকা সম্পত্তি? যদি আপনি সিরিয়াসলি কাজ লক্ষ করেন, লক্ষ টাকা। হ্যাঁ লক্ষ লক্ষ টাকা সম্পত্তি, তাই না? তো যদি আপনি এটাকে 100% যদি সিরিয়াসলি নেন, তাহলে আপনি এটাকে অনেকবার করে পড়বেন, একবার লেখার পর 10 বার পড়বেন, প্রত্যেকটা বর্ণ বাই বর্ণ পড়বেন, পড়ার পরে এই ভুলটা কেন কেন থেকে গেল? এবং আমি বারবার করে বলেছি আমার যে কারেকশনের প্রোফাইল, কারেকশনের যে ভিডিও গুলো, সেই প্রোফাইল কারেকশনের ভিডিওতে আমি বারবার করে বলেছি যে এরকম ভুল থাকা যাবে না, এরকম এইখানে ভুল হয়। আপনি কি প্রোফাইল, প্রোফাইল কারেকশনের হ্যাঁ ভিডিও হ্যাঁ হ্যাঁ দেখেন নাই? স্যার স্যার স্যার, আপনি, আমি দেখেছি আর আমার এটা আর কি কিভাবে হয়েছে আমার আসলে মাথায় ইয়ে আসছে না আর কি। যাক এটা খুবই অনাকাঙ্ক্ষিত, এরকম যেন হবে না, কারণ প্রোফাইলে বিন্দুমাত্র ভুল থাকা যাবে না। আপনি বাইরের সাথে চ্যাট করার সময় ভুল করেন, কোনো সমস্যা নেই, কিন্তু প্রোফাইলটা, এটা হলো আপনার সিভি, এখানে একটা বর্ণ ভুল হওয়া যাবে না। আর কোথায় কোথায় ভুল হয় সেই জিনিসগুলো নিয়ে তো আমাদের আলাদা ক্লাস আছে, তো আপনি যদি আমার ওই ক্লাসটা যদি দেখতেন, দেখলে এই আমি যেটা এই এই ভুলটার কথা আমি বলেছি, আপনি ভালো করে চেক করতে পারতেন এই ভুলটা আপনার আছে কিনা। আচ্ছা এরপর হচ্ছে আবার আইএম, হ্যাঁ আবার আইএম, আইএম কেন হবে? আইএম ডুইং এ লং টার্ম কোর্স অফ ডিজিটাল মার্কেটিং ফ্রম আউটসোর্সিং ইনস্টিটিউট, আই এম ডুইং এ লং লং টার্ম কোর্স, হ্যাঁ আই এম ডুইং এ লং টার্ম কোর্স, আই এম ডুইং না বলে এখানে আপনি বলতে পারেন যে কমপ্লিটেড, আই হ্যাভ কমপ্লিটেড এ লং টার্ম কোর্স, এভাবে সুন্দর হয় না? আই এম ডুইং এর পরিবর্তে হবে আই হ্যাভ, আই হ্যাভ কমপ্লিটেড। আমি আবারও বলতেছি আই এম ডুইংটা কেটে দিবেন, কেটে দিয়ে এটা এটার মধ্যে লিখবেন আই হ্যাভ কমপ্লিটেড, সি ইউ এম পি এল ই টিইডি, আই হ্যাভ কমপ্লিটেড এ লং টার্ম কোর্স অফ ডিজিটাল মার্কেটিং ফ্রম আউটসোর্সিং ইনস্টিটিউট, ইন দিস কোর্স আই হ্যাভ লার্ন অল দ্য ওয়ার্ক অফ ডিজিটাল মার্কেটিং বাই হ্যান্ড, বাই হ্যান্ড মানে কি? কলমে আর কি, হ্যাঁ হাতে কলমে শিক্ষা করেছি আর কি, এরকম বুঝাইতে চাইছি। হ্যাঁ বুঝি নাই, আরেকবার আরেকবার বুঝেন। মানে আমি হচ্ছে এখানে আউটসোর্সিং ইনস্টিটিউট থেকে হাতে কলমে শিক্ষা করছি আর কি, ওই ডিজিটাল মার্কেটিং ওইটা। হাতে কলমে শিক্ষা করতে কলমটা কোথায়? বাই হ্যান্ড অ্যান্ড বাই পেন, পেন লেখেন নাই কেন? হাতে কলম ইংরেজি কি? হ্যান্ড অ্যান্ড পেন, হাত তো, হাত তো হ্যান্ড তাই না, পেন তো কলম, তার মানে হাতে কলম ইংরেজি খুব সহজ, হ্যান্ড অ্যান্ড পেন তাই কি? স্যার ইংলিশ একটু কম পারি তো, ইংলিশ কম পারলে, ইংলিশ হাতে কলম না বলে প্র্যাকটিক্যালি বলেন, প্র্যাকটিক্যালি হাতে কলম মানে হলো প্র্যাকটিক্যালি, ঠিক আছে, বাংলায় হাতে কলমে ইংরেজিতে হবে প্র্যাকটিক্যালি, ঠিক আছে, তাহলে এখানে প্র্যাকটিক্যালি হবে, প্র্যাকটিক্যালি, ওকে। তারপর দা ওয়ার্ক আই আই হ্যাভ লার্নড ইন ডিজিটাল মার্কেটিং, দা ওয়ার্ক আই হ্যাভ লার্নড ইন ডিজিটাল মার্কেটিং, আই ক্যান রিচ এনি কোম্পানি অর কোম্পানিজ প্রোডাক্ট টু মিলিয়নস অফ পিপল, আচ্ছা আই উইল ইনক্রিজ দা কোম্পানিজ সেলস অ্যান্ড গেইন এ রেপুটেশন, আবার এটা আবার ফুল স্টপ, ফুল স্টপের পরে কোনো স্পেস নেই। আমার মনে হয় আপনি একদমই সিরিয়াস না, আপনি বুঝলাম আপনি ইংলিশ কম পারেন, হ্যাঁ ওইখানে আপনি হ্যান্ড লেখছেন প্র্যাকটিক্যালি না লেখে, ঠিক আছে, কিন্তু এইটা কি, এটা কি ইংলিশ কম পারার বিষয় নাকি এটা অবহেলার বিষয়?
আমাকে একটু ক্লিয়ারলি বলেন, এটা কি কম্পারার বিষয় নাকি অবহেলার বিষয়? আসলে অবহেলার বিষয়, কিন্তু আমি আসলে অবহেলা করি নাই, তারপরে কি হয় হয়ে গেছে আর কি। তাহলে এটা এরকম এরকম হয়েছে কেন? এটা 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 এরকম কেন? এটা এটা কি হবে? ফুল স্টপ হবে, ফুল স্টপের পরে একটা স্পেস হবে, এটা ঠিক আছে? অনেক সুন্দর করে বলে দিলাম যে স্যার, আই ক্যান ডু দিস বিগ, আই ক্যান ডু দ্য বিগ ইন স্মল ওয়ার্ক অফ দ্য কোম্পানি ভেরি রেসপন্সিবলি, বিকজ আই ক্যান ডু দ্য ডিটেলস অ্যান্ড ডু দ্য ওয়ার্ক ডাইরেক্টলি। ও মাই গড, কি বলছেন এটা? এখানে হচ্ছে আই ক্যান ডু দিস বিগ ইন স্মল ওয়ার্ক। আচ্ছা বুঝলাম, যদিও বা পুরোপুরি হয়নি, সেন্সটা বুঝতে যাচ্ছে। অফ দ্য কোম্পানি ভেরি রেসপন্সিবলি, হ্যাঁ আমি খুব রেসপন্সিবিলিটি, রেসপন্স মানে কি, রেসপন্সিবিলিটি নিয়ে যে কোনো বড় বা ছোট প্রতিষ্ঠানে চাকরি করতে পারবো, এটাই বুঝাতে চাচ্ছেন? মোটামুটি বুঝে গেছে, আপনি যেটা বুঝাতে চাচ্ছেন সেটা বুঝা গেলেই হবে, গ্রামাটিক্যাল বা এত কিছু সঠিক না হলেও হবে, বুঝে যাচ্ছে। আচ্ছা আপনি, আমি যে কোনো বড় বা ছোট প্রতিষ্ঠানে কাজ করতে পারবো বিকজ, কারণ আই ক্যান ডু দ্য ডিটেলস, আই ক্যান ডু দ্য ডিটেলস অ্যান্ড ডু ওয়ার্ক ডাইরেক্টলি, এটার মানে কি? এটার মানে কি একটু আমাকে একটু তাড়াতাড়ি বলতে হবে, দ্রুত বলতে হবে, সবাই ওয়েট করতেছে। যদি অর্থ বলতে না পারেন সরাসরি বলে দেবেন যে না স্যার আমি এটা লিখছি কিন্তু আমি জানি না এটা কি লিখছি, বলেন বলেন দ্রুত বলেন বলতে না, বলেন। অর্থটা আমি আসলে মোবাইলে লিখছিলাম, তো বাংলা প্রথমে বাংলা করে নিছিলাম, তারপর ইয়ে করে, বাংলাটা কি লিখছেন আমাকে সেটা বলুন, বাংলাটা কি লিখছেন? এখন তো স্যার হাতের কাছে নাই সেটা আর কি। হাতের লেখাটা কোথায়? বাংলা যেটা হাতে, আমি তো বলছি যে আগে হাতে লিখবেন, বাংলা খাতায় লিখবেন, লেখার পর সেই বাংলাটাকে ইংরেজিতে কনভার্ট করবেন, সেই বাংলা লেখাটা কোথায়? স্যার এখন কাছে নাই, কোথায় তো আছে। আপনি কি বলতে চেয়েছেন এখানে বল, আমাকে বলেন, আমি আপনাকে ইংলিশে ট্রান্সলেট করে দিচ্ছি। আসলে আমি আর কি ওই কাজটা খুঁটিনাটি জানি এইরকমই না, এইরকম সম্ভবত নাকি। এখানে খুব সিম্পল, বিকজ আই ক্যান ডু দিস জব পারফেক্টলি, আই ক্যান ডু দিস জব, হ্যাঁ পারফেক্টলি, শেষ না? এখানে আপনি লিখছেন ডাইরেক্টলি, ডাইরেক্টলি মানে কি? তাহলে এখানে লিখবেন আই ক্যান ডু, আই ক্যান ডু, বিকজ থাকবে না যাও যা লিখছেন লিখছেন এখানে, বিকজ আই ক্যান, বিকজ আই ক্যান ডু দিস জব পারফেক্টলি। আমার কথাটা রেকর্ড আছে, আপনি রেকর্ডটা শুনেছেন, এটা কারেকশন করে ফেলবেন, ঠিক আছে? ল্যাঙ্গুয়েজ হলো ইংলিশ, ফ্লুয়েন্ট বেঙ্গলি নেটিভ, ঠিক আছে? স্কিল হলো এসইও, ডিজিটাল মার্কেটিং, ফেসবুক মার্কেটিং, গ্রাফিক ডিজাইন, ভিডিও এডিটিং, এটা কি আর্টল্যান্ডস, এটা কি আটলান্টিস, আর্টিকেলস রাইটিং লিখতে যাচ্ছে কি, এটা এটা কি লিখছেন, মানে স্কিলটা কি দিছেন? আর্টিকেল রাইটিং দিতে গেছিলাম স্যার, আর্টিকেল রাইটিং হয়েছে কিনা সেটা দেখছেন? ওইটা তখন প্রথমে ঠিকই ছিল, পরে যে স্যারের দিয়ে দেখাইছিলাম ওই সময়, আবার একটু ই করছিলাম তো মুস্তিজা, দুই তিনটা কাইটি দিয়ে আবার পরে লিখতে গেছিলাম, এই সময় মনে সম্ভবত ভুল হয়েছে। এখন কার ভুল, আপনার ভুল নাকি যার মধ্যে? আমার 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 এখন আপনি কি মনে করছেন যে যে কোনো ভাবে জাস্ট প্রোফাইলটা তৈরি করা দরকার, তৈরি করলেই হলো, আপনাকে না না বায়াররা লাইন ধরবে আপনার, আপনাকে কাজ দেওয়ার জন্য, সেরকম কি? না 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 কেন লাইন ধরবে না কেন? আপনার মতো আসলে একজন লোক মানুষকে, বায়াররাকে এত সহজ পাবে, পাওয়া সম্ভব? আপনার পিছনের তো বায়াররা লাইন দিবে, যে কারণে আপনি খুব তাড়াহুড়া করে কি, হ্যাঁ তাড়াহুড়া করে আপনি যেমন তেমন ইচ্ছা, যেমন ইচ্ছা তেমন করে কি আপনি তৈরি করতেছেন, করে এটা কি পাবলিশ করে দিচ্ছেন, এবং আপনি টোটালি আন্তরিক না, টোটালি আন্তরিক না। এখন আপনি বলেন যে আপনার কাজ পাওয়া উচিত কিনা, প্রোডাক্ট লিস্টিং, লিঙ্ক বিল্ডিং, ফটো এডিটিং, ক্লাসিফাইড পোস্টিং, আচ্ছা এরপর এখানে তো আরো আরো অ্যাড করার দরকার আছে, 1 2 3 4 5 6 7 8 9, আরো একটা, আরো একটা অ্যাড করবেন। এরপর হচ্ছে এডুকেশন, অ্যাসোসিয়েট, প্রফেশনাল ডিপ্লোমা, ডিজিটাল মার্কেটিং, ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, তাহলে আমি যেভাবে বললাম ওভাবে ওভাবে কারেকশন করে নেবেন।
ঠিক আছে? ওকে তাহলে। আর একটু সিরিয়াস সিরিয়াস থাকতে হবে, সিরিয়াস না থাকলে কিছুই হবে না, 100% সিরিয়াস থাকতে হবে। জীবনের প্রথম কাজ করে আপনার কাছে দিছি, তো এই তো আপনি, আমি বলি আপনি, আপনার মতো হয়তো আরো অনেকেই আছে যারা আমার সাপোর্টে যুক্ত আছেন এই মুহূর্তে, তো অনেকে হয়তো এভাবে তৈরি করেছেন, কেয়ারলেসলি তৈরি করেছেন। হ্যাঁ, তো কেয়ারলেসলি তৈরি করার কারণ হলো যে অনেকের যেটা ধারণা যে এটা তৈরি করা দরকার, কোন রকমের তৈরি করলেই হলো। হ্যাঁ, তো তৈরি করার দরকার, কোন রকমের তৈরি করলেই হলো, এই মনোভাব নিয়ে যারা কি করবে, এই প্রোফাইল এবং গিগ তৈরি করবে, তারা মাসের পর মাস চলে যাবে, মাসের পর মাস চলে যাবে, তারা কাজ পাবে না, নিশ্চিতভাবে তারা কাজ পাবে না। হ্যাঁ, 3-4 মাস এভাবে ট্রাই করবে, না হবে তারপর কি, তারপর যারা বল যেটা বলবে যে আউটসোর্সিং ও ভুয়া এবং কি, আমিও ভুয়া, আউটসোর্সিং ইনস্টিটিউট ভুয়া। ঠিক আছে, তো এখন কথা হচ্ছে আমার এটা মানতে কোনো অসুবিধা নাই, আমি ভুয়া। হ্যাঁ, আমার এটা মানতে কোনো অসুবিধা নাই যে আউটসোর্সিং ইনস্টিটিউট ভুয়া, কোনো সমস্যা নেই। হ্যাঁ, কিন্তু আপনার তো কোনো লাভ হচ্ছে না, আপনার তো, আপনি যে টাকা খরচ করলেন, আপনি যে কষ্ট করতেছেন, এই সকল কিছু তো বৃথা, আপনার আপনার জন্য তো আমার তো দুঃখ হবে। আপনি যতই বলেন আমি ভুয়া, আমি বিন্দু মাত্র তো কখনো প্রতিবাদ করব না। হ্যাঁ, আমি আপনার সাথে সুর মিলিয়ে বলবো যে না আমি ভুয়া, কিন্তু কথা হলো আপনার তো কোনো লাভ হবে না, আপনার টাকাও নষ্ট হইলো, আপনার সময়ও নষ্ট হইলো, সবকিছু নষ্ট হইলো। আর সম্ভাবনাময় আপনি কি একজন ফ্রিল্যান্সার হইতে পারতেন, সম্ভাবনাময় আপনি পার মান্থ অনেক ভালো টাকা ইনকাম করতে পারতেন, প্রতি মাসে 50,000 অ্যাবাভ আপনি ইনকাম করতে পারতেন, এই যে একটা সম্ভাবনা না, সেই সম্ভাবনাটাও কি নষ্ট হয়ে গেল। এবং পরবর্তীতে যে কোনো সময় যদি আপনি, যে কেউ যদি আপনাকে বুঝাই, হ্যাঁ, যে যা সব ফ্রিল্যান্সিং এ করলে কি তাদেরকে এখন কি দিচ্ছে, এখন তাদেরকে মানে কি ডলার না, এখন তাদেরকে মানে গোল্ড দিচ্ছে, গোল্ড। হ্যাঁ, তখন তারপর আপনি আসবেন না, কেন আসবেন না, আপনি বলবেন যে না ওইটা ভালো না, হ্যাঁ ফ্রিল্যান্সিং ভালো না। এখন কথা হলো যে ফ্রিল্যান্সিং ভালো না সেটা না, আসলে কথা হলো আপনি সিরিয়াস না। এখন যারা আছেন আরো, বিপুল শেখের মতো, বিপুল শেখ আমি একটু দেখতে পাচ্ছি যে উনি কি একটু কম সিরিয়াসলি ওই প্রোফাইলটাকে দেখে নাই। হ্যাঁ, তো আপনারা দয়া করে একদম 100% সিরিয়াসলি কি প্রত্যেকটা কাজ করবেন, 100% 100% সিরিয়াসলি। কোনো রকমে যদি তৈরি করেন, এটা বছরের পর বছর চলে যাবে, মাসের পর মাস চলে যাবে, আপনার কোনো লাভ হবে না, কোনো কোনো লাভ হবে না। হয়তো আপনি একেবারেই করবেন না, হ্যাঁ একদমই দরকার নাই ফ্রিল্যান্সিং করার, আর যদি করেন তাহলে একদম কঠিন থেকে কঠিন ভাবে কি করতে হবে। এরপর হলো রমজান আলী, স্যার আমি আপনার স্টুডেন্ট, আচ্ছা এটা পড়েছিলাম, আমি রবিউল আপনার ছাত্র, স্যার 1 মাস হয়ে গেল কোনো কাজ পেলাম না, কিছু উপদেশ দেন কি করার আছে। রবিউল ইসলাম আপনি আসেন, রবিউল আপনি আসেন, হ্যাঁ রবিউল বলেন, একটু একটু লাইনে থাকেন, আপনি মাইকটা অন করেন। স্যার আসসালামু আলাইকুম। স্যার আমাকে শুনতে পাচ্ছেন?
হ্যালো হ্যালো আপনি আপনি শুনতে পাচ্ছেন? হ্যালো হ্যালো কি ব্যাপার রবিউল, মাইকটা অন করেন। কি ব্যাপার, আমার কথা কি শোনা যাচ্ছে? আবারও কথা নাই। মাসুম রুবেল, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? মাইক টান করেন মাসুম। মাসুম জি স্যার, আপনাকে শুনতে পাচ্ছি স্যার। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম স্যার, শুনতে পাচ্ছি স্যার। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা রবিউল বলেন, আপনার প্রবলেম বলেন। হ্যালো স্যার। হ্যাঁ রবিউল বলেন। আপনার প্রবলেমটা বলেন। আচ্ছা ওর লাইনটা কেটে গেছে। মোবাইল দিয়ে কোন সাইট থেকে ইনকাম করা যাবে? মোবাইল দিয়ে কোনো সাইট থেকে ইনকাম করা যাবে না। ইনকাম করতে হলে ইনকামের কোনো সিস্টেম নাই। কাজ করার সিস্টেম আছে। ফ্রিল্যান্সিং মানে ইনকাম না, ফ্রিল্যান্সিং মানে হলো কাজ। আর কাজ করতে হলে অবশ্যই কম্পিউটার লাগবে, কম্পিউটার ছাড়া কাজ করা যাবে না। যদি কম্পিউটার না থাকে সেই ক্ষেত্রে মোবাইলটা বিক্রি করে 3-4 হাজার টাকা দিয়ে ডেস্কটপ কম্পিউটার পাওয়া যাবে, পুরাতন। ওই ডেস্কটপ কম্পিউটার দিয়ে অনেক ভালোভাবে কাজ করা যাবে। ঠিক আছে, আচ্ছা। মৌরসি মৌরিন মিম একটা কাজ পেয়েছেন $15। স্যার আমি আপনার স্টুডেন্ট, আমি ফার্স্ট কাজ পেয়েছি, কাজটা একটু বুঝিয়ে দিলে ভালো হয়। আপনি আসেন। মৌরসি মিম আপনি আসুন। হ্যালো, আপনি মাইকটা অন করুন। হ্যালো হ্যালো, আসসালাম আলাইকুম স্যার। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। আপনি এটি এটি কি আপনার আপনার কি প্রথম কাজ? এডমিশন হওয়ার পর এটা প্রথম, আর এডমিশন হওয়ার আগে একটা করছিলাম। ঠিক আছে, আমি পড়ছি। প্রথম কথা ছিল আপনি গিগ তৈরি করে পাবলিশ করেছিলেন, তাই তো? জি। পাবলিশ করার পর বায়ার আপনাকে প্রথমে নক করেছে, হ্যালো থ্যাংক ইউ ফর রিচিং আউট, আই উড লাইক টু ইউজ ইউ ফর দ্য ব্যাকলিংস। সে ব্যাকলিং এর কাজ করতে চাচ্ছে। থ্যাংকস ফর অর্ডার স্যার, আই উড স্টার্ট ইউর ওয়ার্ক। এটিকে হায়ার করার পরে এটা হচ্ছে আমি বায়ো রিকোয়েস্ট পাঠিয়েছিলাম কালকে, উনি কথা না বলে পরে দেখি যে আচ্ছা ঠিক আছে। তারপর বায়ার এখানে বলেছে আই, মানে আপনি বায়ার রিকোয়েস্ট পাঠাইছেন, বায়ার রিকোয়েস্ট পাঠানোর পরে ওইটা দেখে সে আপনাকে সরাসরি হায়ার করছে। জি, হায়ার করার পরে সে মানে মেসেজ করছে। আচ্ছা ঠিক আছে। আই উড লাইক মেডিকেল এন্ড স্পোর্টস মেডিসিন ব্যাকলিংক ফর মাই ওয়েবসাইট ভিলো। মেডিকেল এন্ড স্পোর্টস মেডিসিন, স্পোর্টস মেডিসিন বলতে ওই খেলার সময় খেলোয়াড়রা যখন ইঞ্জুরিতে পড়ে, আহত হয়, তখন যে ধরনের মেডিসিন গুলো ব্যবহার করা হয় ওই ধরনের মেডিসিন, মানে এটা মেডিসিনের একটা ডিফারেন্ট সেক্টর, স্পোর্টস মেডিসিন। ঠিক আছে, মানে সে স্পোর্টস মেডিসিন নিয়ে সে কাজ করে। এখন সে চাচ্ছে এমন লিঙ্ক লিঙ্ক বিল্ডিং যেন তার কি এই স্পোর্টস মেডিসিন যাদের প্রয়োজন হয় তাদের কাছের জন্য আমাদের এই জিনিসটার জন্য প্রমোট হয়। আমরা একটু তার ইয়াটা দেখি, ওয়েবসাইটটা দেখি, স্পোর্টস মেডিসিন স্যার। দুটেই মানে বিউটি একটা,
হ্যাঁ, বেস্ট ফেসিয়াল এনওআইসি, এটা তো রূপচর্চা সংক্রান্ত। স্যার দুইটাই কাজ দিছে বলছে, দুইটা ওয়েবসাইট আছে। আচ্ছা এটা, হ্যাঁ ঠিক আছে, এটা স্পোর্টস মেডিসিন না, ওয়েবসাইট আর একটা কোনটা, এটা কি? হ্যাঁ এটা চিরোপ্রাক্টর রিসলভার, হ্যাঁ এটা ঠিক আছে। এটা দেখে বোঝা যাচ্ছে যে এটা হলো, এটা হলো স্পোর্টস মেডিসিন। তাহলে একটা হলো রূপচর্চা আর একটা হলো স্পোর্টস মেডিসিন। আচ্ছা এবার আপনি দেখেন যে স্পোর্টস মেডিসিন কাদের দরকার, দরকার হলো স্পোর্টসম্যানদের, তাই না? স্পোর্টসম্যানদের তো স্পোর্টস, বিভিন্ন স্পোর্টস রিলেটেড ওয়েবসাইটে গিয়ে আপনি এগুলো কি করতে পারেন, মানে হেলথ এন্ড স্পোর্টস, ঠিক আছে? আপনি বিভিন্ন হেলথ রিলেটেড বিভিন্ন ব্লগ সাইট, ফোরাম সাইট, আর্টিকেল সাইট, অ্যান্সার সাইট, হেলথ রিলেটেড বিভিন্ন জায়গায় গিয়ে আপনি কি করবেন, সেগুলো পোস্ট করবেন। হেলথ রিলেটেড ফোরাম সাইট, ব্লগ সাইট, আর্টিকেল সাইট, তারপর অ্যান্সার সাইটের মানে কোরার হেলথ রিলেটেড বিভিন্ন পোস্টে গিয়ে আপনি কি করবেন, সেটাকে পোস্ট করবেন, ঠিক আছে না? হ্যালো, আমি কি লিখে মানে সার্চ দিব, ওই ওইটা একটু বলতেন। আমি আপনাকে মানে সম্পূর্ণভাবে বলছি, আপনি, আমি যতটুকু বুঝাবো ওটুকু বুঝবেন, তখন আমি পরেরটা বুঝাবো, বুঝাবো আবার বুঝবেন, এইভাবে সিঁড়ির ধাপ ধাপে ধাপে যেভাবে অগ্রসর হতে হয় সেভাবে অগ্রসর হতে হবে। এখন আমি যতটুকু আপনাকে বুঝাবো আমাকে কনফার্ম করতে হবে যে না এটুকু বুঝতে পারছেন, তখন আমি পরেরটা বুঝাবো, ঠিক আছে? আপনি কি বুঝতে পেরেছেন? জি। তাহলে আমাদের নিশ কি, আমাদের নিশ হলো বিভিন্ন স্পোর্টস রিলেটেড সাইট, তাই তো? জি। হ্যাঁ, স্পোর্টস রিলেটেড সাইট, আমরা বিভিন্ন স্পোর্টস সাইটে যাব, গিয়ে আমরা কি সেখানে এই ইয়াটা করব, মানে লিংক বিল্ডিং করব। এখন লিংক বিল্ডিং করার সময় আমরা যে কথাগুলো, গোপ কথাগুলো লাগবো, যে আমরা অনেক ভালো একটা স্পোর্টস মেডিসিন আমরা তৈরি করি, তো যে কারো যদি স্পোর্টস রিলেটেড যে কোনো মেডিসিন লাগে তাহলে কি এই লিঙ্কে ক্লিক করো, এরকম এরকম কথা। এই কথাটাকে আপনি ঘুরিয়ে ফিরিয়ে বিভিন্ন ভাবে আপনি কি লিখতে পারবেন, এটা 2 লাইন বা 3 লাইনে, ঠিক আছে? এক 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 একবার যখন আপনি পোস্ট করবেন লিঙ্কটাকে, ওই কথাটাকে এক 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 একটুকুই চেঞ্জ করে দিতে হবে। তো সে যেহেতু আপনাকে দুইটা দুইটা দিয়েছে, একটা হলো বিউটি ব্লগ, ওই বিউটিটা আপনি দিবেন কোথায়, বিভিন্ন বিউটি ব্লগে, বিউটি ফোরামে, ঠিক আছে? আর হেলথটা দিবেন কোথায়, হেলথ ফোরামে এবং স্পোর্টস ফোরামে, মানে যেখানে তার টার্গেটেড কাস্টমার আছে, ঠিক আছে? ঠিক আছে, আপনি তাহলে এখন আমাদের জন্য যে ক্লাসগুলো আপনি দেখবেন সেটা হচ্ছে, এক নম্বরে লিঙ্ক বিল্ডিং ক্লাসটা খুব খুব ভালোভাবে দেখবেন। হ্যাঁ, লিঙ্ক বিল্ডিং বাই জামাল স্যার, এভাবে লিখে সার্চ করলে আপনি পেয়ে যাবেন না আমার ক্লাসটা। আমি যে ওয়েবসাইটে সাজিয়ে গুছিয়ে দিয়েছি, আমি ওয়েবসাইটে যে সাজিয়ে গুছিয়ে দিয়েছি সেই সেই সাজানো গোছানো ভিডিওর মধ্যে আপনি লিঙ্ক বিল্ডিং এর ক্লাসটা ক্লাস পেয়ে যাবেন, এবং ওই লিঙ্ক বিল্ডিং এর সাথে সম্পৃক্ত যে ক্লাসগুলো সেই ক্লাসটা হলো কোরা, কোরা লিঙ্ক বিল্ডিং, ঠিক আছে? কোরা, QUORA, কোরা, কোরা লিঙ্ক বিল্ডিং বাই জামাল স্যার, এভাবে লিখে আপনি ইউটিউবে সার্চ করেন, আমার কোরার ইয়েটা পেয়ে যাবেন, ক্লাসটা পেয়ে যাবেন। হ্যাঁ, তো আপনি যেটা করবেন, কোরাতে পোস্টিং করবেন এই স্পোর্টস রিলেটেড এবং মেডিসিন, এই হেলথ রিলেটেড বিভিন্ন পোস্টের বিভিন্ন কোশ্চেনের নিচে, তারপর আপনি ফেসবুকের বিভিন্ন গ্রুপে গ্রুপে পোস্ট করতে পারেন, ব্লগ সাইট, ফোরাম সাইট, আর্টিকেল সাইট, মানে আপনি যা পারেন তাই করবেন। মূল উদ্দেশ্যটা কি, উদ্দেশ্যটা হলো যে তার যে টার্গেটেড কাস্টমার তাদের কাছে পৌঁছানো, সেটা ফেসবুক হোক, ইনস্টাগ্রাম হোক, টুইটার হোক, বা লিঙ্ক বিল্ডিং হোক, ব্লগ সাইট, ফোরাম সাইট, যেভাবেই হোক না কেন, ঠিক আছে? জি স্যার। আপনি তাহলে আজকে কাজ করা শুরু করেন, যতটুকু করতে পারেন করেন, পরে আপনি কালকে আমাকে দেখান। সাধারণত যে কোনো দেশে পাঠানো যায়, এটা তো কোনো সার্ভিস রিলেটেড কোনো বিষয় না, তাই না? মেডিসিন তো যে কোনো দেশে পাঠানো যায়, যে কোথাও করলেই হবে। তো আমাদের পুরো পৃথিবীটা যেহেতু ইউএসএ কেন্দ্রিক, আপনি ইউএসএ তে করেন, ইউএসএ লিখে আপনি সার্চ করবেন। হ্যাঁ, আপনি যে কাজে করেন না কেন, ব্লগ পোস্টিং, ফোরাম পোস্টিং, যে কাজে করেন না কেন, সবকিছুর আমাদের কেন্দ্রবিন্দু হবে ইউএসএ, ঠিক আছে? একটা কথা বলি, এখন মানে আমি যখন সার্চ দেবো যে ব্লগ সাইট ইন ইউএসএ, তারপরে আমি
হচ্ছে ওখানে জয়েন করার পর পোস্ট করব এই রাইট রাইট আপনি আমাদের লিংক বিল্ডিং এর ক্লাসটা দেখেন দেখলে ক্লিয়ার হয়ে যাবে জিনিসটা দেখছো স্যার স্যার ওই যে কিওয়ার্ডগুলো কি দেখবেন মানে উনি যেটা দিয়েছে হ্যাঁ দেখান কোনটা বিউটি ব্যাকলিংস ওয়েবসাইট ওয়েবসাইট হলো এটা কিওয়ার্ড হলো বেস্ট ফেসিয়াল ইন নিউ ইয়র্ক এনওএসি মানে হলো নিউ ইয়র্ক ঠিক আছে তো ব্যাক ফেসিয়াল ইন নিউ ইয়র্ক তাহলে এটা হলো নিউ ইয়র্কে তারপর মেডিকেল ব্যাকলিং হলো এটা কিওয়ার্ড হলো CHIRO হ্যাঁ চিরোপ্র্যাক্টর রোস্টার যা হোক এটা ঠিক আছে হ্যালো ডিসক্রিপশন এটা হলো কিওয়ার্ড সে আপনাকে সব যেগুলো ডেসক্রিপশন সাইজ যেগুলো দিয়েছে হুবহু সেম ডেসক্রিপশন তো আপনি সবসময় দিতে পারবেন না সেম ডেসক্রিপশন দিতে গেলে তো সেটা প্লেজারিজম হবে আপনাকে ডেসক্রিপশনটা একটু চেঞ্জ করে করে দিতে হবে আপনি যদি বুঝবেন এই যে সে দিয়েছে এখানে বেস্ট ফেসিয়াল এনওআইসি ইজ এ প্লেস টু রিসিভ দ্য বেস্ট রিল্যাক্সিং অ্যান্ড রিজুভিনেটিং কেয়ার ফর দ্য ইউর ফেস অ্যান্ড বডি এই লাইনটার অর্থ আপনি বুঝে এই লাইনটাকে আপনি বিভিন্ন ভাবে কি ইয়া করতে পারবেন হ্যাঁ আরেক জায়গা আপনি লিখবেন যে আমরা সবচেয়ে ভালো এই ফেস ওয়াশ এবং কি ফেস ওয়াশ সার্ভিস আমরা প্রোভাইড করি হ্যাঁ আরেকবার লিখবেন আমরা খুব ভালো ফেসিয়াল সার্ভিস আমরা দিই ঠিক আছে আরেক জায়গায় আপনি লিখবেন এভাবে বিভিন্ন ভাবে আপনি কি লিখবেন আর কি এই শব্দগুলোর আপনি অর্থ বের করবেন হ্যাঁ রিল্যাক্সিং হ্যাঁ রিজুভিনেটিং এই শব্দগুলোর অর্থ বের করে সেগুলোর অনেকগুলো বাংলা অর্থটা যদি আপনি বুঝতে পারেন বাংলা কথাটা যদি আপনি বুঝতে পারেন ওর মনের কথাটা যদি আপনি বুঝতে পারেন সেন্সটা যদি বুঝতে পারেন তাহলে ওই সেন্স অনুযায়ী আপনি কি করবেন আপনি অনেকগুলো বাংলা সেন্টেন্স লিখে সেই সেন্টেন্সকে আপনি ইংরেজিতে কনভার্ট করতে পারবেন ঠিক আছে ঠিক আছে তাহলে যেহেতু দুইটা কাজ আছে তাহলে কি আমি 50টা ব্যাকলিং এর কথা বলছি একটা প্রতিষ্ঠা আর একটা প্রতিষ্ঠা করব রাইট একটা প্রতিষ্ঠা আর একটা প্রতিষ্ঠা ঠিক আছে আর ব্যাকলিং কিন্তু আপনি চাইলে গ্রুপে পোস্ট করতে পারেন গ্রুপে পোস্ট করলে সেটা হয়তো একটা ব্যাকলিং হিসেবে কাউন্ট হবে বাইসেল গ্রুপ গুলাতে বাইসেল গ্রুপে পোস্ট করলে সেটা একটা ব্যাকলিং হিসেবে কাউন্ট হবে ঠিক আছে যেভাবে করেন না কেন আপনি সেগুলো প্রুফ করে প্রুফ নিয়ে রাখবেন সবগুলো কি আপনার কাজ হিসেবে কাউন্ট হবে ঠিক আছে নেম সজীব ভাইয়া আমার বাইরের কাজ জমা দিতে পারছি না উনি হয়তো আমাদের স্টুডেন্ট না আমাদের স্টুডেন্ট হলে পরিচয় লিখতে হবে তারপর আমি বুঝবো যে আমাদের স্টুডেন্ট আপনি যদি আমাদের স্টুডেন্ট হয়ে থাকেন আপনি আরেকবার পোস্ট করেন স্যার আমি নতুন ছাত্র আমার গ্রিকটা দেখে দিবেন গ্রিকটা দেখে দিবেন ও মাই গড গ্রিক মোর্শেদ আলী কিরকম গ্রিক তৈরি করছে আমি একটু দেখি মোর্শেদ আলী আপনি আসেন আমি গ্রিক জীবনে কোনোদিন দেখি নাই একটু দেখি মোর্শেদ শুনতে পাচ্ছেন মাইকটা অন করতে হবে সালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম আপনার গ্রিকটা কোথায় স্যার আমি ওই স্যার ক্লাসমেট গ্রিক তৈরি করছি আর কি স্যার ঠিক আছে এটা কি আচ্ছা গ্রিকটা তৈরি করার পর কি দেখানোর উপযুক্ত হয়েছে জি স্যার আমি আমার মনে হয় আর কি আমি স্যার আচ্ছা আপনি আপনি মাউস ছেড়ে দেন ঠিক আছে আমি দেখি কোথায় আমি দেখতেছি দাঁড়ান তো আপনি ওটা খোলেন না ওটা ওপেন করে রাখবেন তো ওপেন করে রাখবেন এটা দেখেন না আমাকে গিকটা দেখেন না কোথায় এটা তো ড্রাফটে থাকবে আপনি আপনি সেটিংসে যেতে যান প্রোফাইলে যান প্রোফাইল থেকে সেটিংসে যান না প্রোফাইল প্রোফাইল বাবা প্রোফাইল প্রোফাইলে যান
হ্যাঁ ডান পাশে দেখবেন, ডান পাশে দেখবেন ওইখানে আর ক্লিক করিয়েন না, এখানে এটা এটাই এটাই আচ্ছা ঠিক আছে। এখন আপনি বলেন আপনি কেন মনে করতেছেন যে আপনার গিগটা সঠিক হয়েছে? আমি তো এখানে অনেকগুলো ভুল ভুল আমি দেখতে পাচ্ছি, অনেকগুলো ভুল আমি আমি দেখতে পাচ্ছি। আপনি কেন মনে করতেছেন যে আপনার এটা সঠিক হয়েছে বা আপনার এটা উপস্থাপনের যোগ্য বলেন। আপনি বলুন হয়েছে কিনা, এরকম একটা গিগ দেখলে আপনি কাজ দিবেন কিনা। আর আমার ইনস্ট্রাকশন অনুযায়ী জিনিসটা তৈরি করা হয়েছে কিনা, আমার ইনস্ট্রাকশন অনুযায়ী কি মানে তৈরি করেছেন? দেখাইছিলাম স্যার, ওই নতুন একটা স্যার আসছিল ওই যেদিন প্রথম ক্লাস করছিল ওই দিন দেখাইছিলাম, স্যার বলছে যে ঠিক আছে এটা দেন অসুবিধা নেই পাবলিশ করে দেন। ওই নতুন স্যার যেদিন জয়েন দিয়েছিল ওই ওই ফার্স্ট ক্লাসটাই আমার স্যার নিয়েছিল আর কি, তারপরে এটা দেখাইছি। আমি তো সেটা দেখানোর প্রশ্ন আসবে তো পরে, আগে তো আপনি আমার কথা শুনবেন তারপর আমার সাপোর্ট টিমের কথা শুনবেন, তাই না? এখন আমার ইনস্ট্রাকশন মতো জিনিসটাকে তৈরি করেছেন কিনা আমাকে সেটা একটু কনফার্ম করেন। আগে তো আপনি আমি যেভাবে বলেছি আমি যেভাবে ক্লাসে দেখিয়েছি 100% আপনি আমার ইনস্ট্রাকশন ফলো করবেন, 100% সেভাবে করে সেভাবে তৈরি করবেন। করার পরে আপনি কি করবেন আমার সাপোর্ট টিমকে দেখাবেন, তখন সাপোর্ট টিম সেই জিনিসটা দেখে আপনাকে একটা ইয়া দিবে। এখন এটা আমার ইনস্ট্রাকশন মতো তৈরি করা হয়েছে কিনা আমাকে একটুকু কনফার্ম করেন। এখানে আমার আপনি আমার গিগ তৈরি করার ভিডিওটা ভালোভাবে দেখবেন, ঠিক আছে? দেখে আপনি এটাকে কারেকশন করবেন, অনেকগুলো ভুল ভুল আমি এখানে 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 আমি দেখতে পাচ্ছি, ঠিক আছে? যেমন এখানে এগুলো এক একটা এক এক ফন্টের হলে সুন্দর হবে। হ্যাঁ, তারপর কি এই পিছনের এই যে এগুলো এক একটা এক এক ফন্টের হওয়াটা প্রয়োজন আছে। হ্যাঁ, তারপরে কি টোটাল যে কালারটা এই যে ব্যাকগ্রাউন্ড কালারটা কি এটা ফুটে ওঠে নাই, ব্যাকগ্রাউন্ড কালারটা আর একটু মানে জাঁকজমক হওয়ার হওয়ার প্রয়োজন আছে, আর একটু মানে লাইট বা আর একটু কি আকর্ষণীয়। তারপর এই যে নীলের সাথে সবুজ এটা আসলে ম্যাচিং হয়নি, হ্যাঁ কালার কম্বিনেশনটা সঠিক হয়নি, ঠিক আছে? এভাবে আপনি কি আমার ভিডিওটা দেখেন, দেখে দেখে আর একটু ভালো করে জিনিসটাকে কারেকশন করেন। আচ্ছা, আপনি লিখেছেন টাইটেলে ডিজিটাল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, ঠিক আছে। আই উইল প্রমোট ইউর বিজনেস বাই ফেসবুক মার্কেটিং টু এ লার্জ অডিয়েন্স, আই উইল প্রমোট ইউর বিজনেস বাই ফেসবুক মার্কেটিং টু এ প্রমোট ইউর বিজনেস বাই ফেসবুক মার্কেটিং, হ্যাঁ ঠিক আছে। About this gig, welcome to my Fiverr, kothay welcome to my profile, welcome to my profile keno hobe ekta to hobe welcome to my gig, welcome to my Facebook marketing gig, eta hobe na? Yes sir. Ekhane profile ami ki lekhte bolechilam? Ami ki lekhte bolechilam? আপনি আমার ভিডিও আমার ভিডিও দেখে জিনিসটা কি তৈরি করেন নাই? কোশ্চেন স্যার, প্রথম লিখছিলাম ওয়েলকাম টু মাই ফেসবুক প্রমোশন গিগ, তো প্রমোশন স্যার বারে বারে ইয়াদ হইতা স্যার কি এখন এই ফাইবারেতে তাতে ডিলিট করি এর কারণে স্যার ডিলিট করে দিয়েছিলাম আর কি। বুঝলেন আমাকে আর একটু বুঝেন স্যার, এই জায়গায় লিখছে ওয়েলকাম টু মাই ফেসবুক প্রমোশন একটু সহজ করে বলুন না বাবা, আমি এতক্ষণ পর্যন্ত আপনার কথার মধ্যে কোন সার কথা নাই, সার কথা মানে মূল কথাটা বলুন, আপনি প্রোফাইল কেন লিখেছেন মানে আমাকে মূল কথাটা বলেন। প্রথমে স্যার লিখছিলাম স্যার ফেসবুক প্রোফাইল স্যার লিখছিলাম স্যার ফেসবুক স্যার শেষ
আমি বলতেছি আপনি একটু মনে মনে বোঝান কথাগুলো, আমি আবার আপনাকে প্রশ্নটা করতেছি যে ওয়েলকাম টু মাই প্রোফাইল, এখানে তো লেখার কথা ছিল ওয়েলকাম টু মাই ফেসবুক প্রমোশন সার্ভিস, এইভাবে ওইভাবে না লিখে আপনি ওয়েলকাম টু মাই প্রোফাইল কেন লিখেছেন? দয়া করে 3 শব্দে বা 4 শব্দে আপনি অ্যান্সার দেন। হ্যাঁ, অতিরিক্ত কোনো কথা বলবেন না, অপ্রয়োজনীয় কোনো কথা বলবেন না, কোনো শব্দ উচ্চারণ করবেন না। প্রয়োজন একটু সময় নেন, মনে মনে কথাগুলোকে গোছান, তারপর বলেন। প্রোফাইল দেওয়াটা ভুল হয়েছে, এটাকে বিষয়টা বুঝতে পারতেছেন? হ্যাঁ, আমি ওখানে লিখতে বলেছিলাম যে ওয়েলকাম টু মাই ফেসবুক প্রমোশন গিগ। হ্যাঁ, তো এখন আপনি যখন ফাইবার যখন কমাইতে বলতেছে, তাহলে আপনি ফেসবুক প্রমোশন শব্দটা কেটে দেন, ওয়েলকাম টু মাই গিগ, হচ্ছে না? কমাই কমা কমানো এক কথা, আর পুরোপুরি চেঞ্জ করে দেওয়া আরেক কথা, তাই না? কারণ এটা তো আপনার প্রোফাইল না, এটা তো হচ্ছে আপনার গিগ, তাই তো? প্রোফাইল তো আরেক, প্রোফাইল তো অন্য জিনিস, ঠিক কিনা? At present, social media marketing is one of the greatest platform to promote your business and get real visitors. I am an expert social media marketing. কেমনে আপনি মার্কেটিং কেমনে হন? মার্কেটার হবে। I have finished a long training of Facebook marketing from Outsourcing Institute. I know all things, all rules, all hidden tips and tricks, all guidance in Facebook marketing. I know how to promote your business to reach millions of targeted customers. I have a perfect plan and resources to bring to the best result for your business. Acha. Therefore, my service are very exceptional because I am hard worker. Hobe. I am hard worker and deeply image of audience. Acha, thik ache, hard worker. My service description, manual post and share the targeted customer. Reach your business millions of people. Create an attractive product description, N. Thik ache, othoba N kono kichu hobe na, create. Apnar je ekta lagbe na, onek gulo lagben. Create attractive product description, ha, A hobe na. ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন সেট আপ লিডস জেনারেশন। আচ্ছা, ঠিক আছে। মাই সার্ভিস স্পেশালিটি রিয়েল অ্যান্ড অ্যাট্রাক্টিভ ফেসবুক ইউজার্স অ্যাকর্ডিং টু ফেসবুক গাইডলাইন, ওয়ার্ল্ড ওয়াইড প্রমোশন, First communication, on-time delivery, customer satisfaction, friendly support. ঠিক আছে, তারপর হলো এগুলো, ঠিক আছে। কত প্যাকেজ কত নিয়েছেন? 10, 15, 25। আমি তো ভেবে দিতে বলি নেই, আপনি 10, 20, 30 দিতে পারেন। 10, 20, 30, ঠিক আছে। প্যাকেজ তৈরি করবেন 10, 20, 30, 10, 15, 20, 25 না, 10, 20, 30। ফেসবুক মার্কেটিং, ফেসবুক প্রমোশন, সোশ্যাল মিডিয়া ম্যানেজার, শাউট আউট সোশ্যাল মার্কেটার্স, ঠিক আছে, চলবে চলবে। তাহলে আমি যেগুলো বলেছি ওগুলো কারেকশন করে ফেলেন, কারেকশন করে গিগটা ইয়া করে দেন, পাবলিশ করে দেন। ওয়ালাইকুম আসসালাম। এরপরে কে আছেন? স্যার আমি ক্লাসে জয়েন করতে পারছি না, ক্লাস আমি তো সজীব রহমান, আমি ক্লাসে ঢুকে আগে সবাইকে ইমেল পাঠিয়েছি। আচ্ছা, উনি অনেক আগে দিয়েছে, উনি আশা করি আছেন ক্লাসে এখন। হেল্প পোস্ট কারো কাছে ক্যাম্পাসিয়া 9 এর অ্যাক্টিভ কোড আছে বা অ্যাক্টিভ করার কোনো উপায় জানা আছে? ক্যাম্পাসিয়া 9 তো আমাদের ইয়াতে আছে, ওই আমার ওয়েবসাইটে আছে। তো ঠিক আছে, আমাদের ওয়েবসাইটে যাবেন, ওয়েবসাইট থেকে এখানে যাবেন, অল লিঙ্ক, কোথায় এই যে অল লিঙ্ক নামে একটা বাটন আছে, অল লিঙ্ক বাটনে গেলে
ঠিক আছে, ক্যামটাসিয়া সফটওয়্যারের ডাউনলোড লিঙ্ক, এখানে ক্লিক করে তো আপনি ক্যামটাসিয়া সফটওয়্যার ডাউনলোড করে ফেলতে পারবেন। সব কিছু এখানে দেওয়া আছে। তারপর হচ্ছে এস এম শামীম বলেছেন, আসসালামু আলাইকুম স্যার, আমি আপনার দৃষ্টি আকর্ষণ করছি গত মাস, আচ্ছা টাকা পয়সা সংক্রান্ত যা বিষয় আছে এই বিষয়গুলো আপনি আমাদের ওই কমপ্লেন ফর্মে ফিল আপ করে দেন। কমপ্লেন ফর্ম ফিল আপ করলে এই যে আমি প্রত্যেকটা ফর্ম আমি দেখি, এই যে সবাই বিস্তারিত কি, সবাই বিস্তারিত কমপ্লেন ফর্ম ফিল আপ করে দেয় এবং আমি এগুলো দেখি, দেখে সমাধান করি, সমাধান করে আমি কি গ্রিন মার্ক করে দিই। ঠিক আছে, প্রত্যেকটা কমপ্লেন একদম জাস্ট আমি কি 1 ঘন্টার মধ্যে মধ্যে এই জিনিসগুলো সলিউশন করা হয়। এই যে দেখেন অনেকজন অনেকজন কমপ্লেন করেছে, আমি সবগুলো কমপ্লেন পড়েছি, পড়ে কি সবগুলো দেখে যাচাই করে আমি কি তাদেরকে তাদেরকে 1 ঘন্টার মধ্যে এগুলো সলিউশন করা হয়। হ্যাঁ, তো সুতরাং এই পেমেন্ট সংক্রান্ত যে কোনো বিষয় 17 থেকে কি করবেন, শুধুমাত্র অভিযোগ ফর্মে ফর্মে ফিল আপ করবেন। আমাদের ওয়েবসাইটে যাবেন, ওয়েবসাইটের উপরে একটা বাটন পাবেন, এই যে কমপ্লেন বক্স, কমপ্লেন। হ্যাঁ, কমপ্লেনে যাবেন, কমপ্লেন থেকে একটু নিচে, একটু নিচে যে কমপ্লেন বক্স, কমপ্লেন বক্স ফিল আপ করলে একটা ফর্ম পাবেন, ফর্মটা ফিল আপ করে দিলেই হবে। ঠিক আছে, আমি জামাল স্যারের ক্লাসিফাইড ক্লাসের প্রথম দিকে ছিলাম না, প্রথম দিকে রেকর্ডিং হয় নাই, যাই হোক ক্লাসিফাইড এড সাইটের জন্য আমার যে আমেরিকান নাম্বারটা লাগে সেটা কিভাবে বের করব। আচ্ছা, এটা আমি বলেছি বলেছি তো আমাদের ওয়েবসাইটে, ওই যে আমার যে ক্লাসিফাইড পোস্টিং এর যে ক্লাসটা ক্লাসটা আপলোড করা হয়েছে, এই যে ক্লাসিফাইড পোস্টিং, এই যে দেখুন, এই যে পরিপূর্ণ ক্লাস ক্লাসিফাইড পোস্টিং, হ্যাঁ প্রায় 1 ঘন্টা 49 মিনিটের ক্লাস, এই ক্লাসের মধ্যে আমি পরিপূর্ণভাবে দেখিয়েছি ক্লাসিফাইড পোস্টিং কিভাবে করবেন, কিভাবে আপনি আমেরিকান নাম্বার কালেক্ট করবেন, textnow.com থেকে কিভাবে করবেন, নেম জেনারেটর থেকে কিভাবে করবেন, ইউএসএন নাম্বার চাইলে ইউএসএন নাম্বারটা কিভাবে দিবেন, কিভাবে একটা এই ভার্চুয়াল ইউএসএন নাম্বারের মাধ্যমে কিভাবে আপনি আপনার প্রোফাইলগুলো ভেরিফাই করবেন। হ্যাঁ, তো আমার আমার ক্লাসটা যদি আপনি খুঁজে না পান তাহলে আপনি এভাবে করবেন, ক্লাসিফাইড ক্লাসিফাইড পোস্টিং বাই জামাল স্যার লেখে যদি আপনি সার্চ করেন তাহলে কি এই যে আমার ক্লাসিফাইড পোস্টিং এর এই ক্লাসটাও পাবেন। হ্যাঁ, আমার সর্বশেষ ক্লাসটাও পাবেন, আবার আগে আমি অনেকগুলো ক্লাস নিয়েছি ক্লাসিফাইড পোস্টিং নিয়ে, এই যে আগে ক্লাস নিয়েছিলাম, আগে ক্লাস নিয়েছিলাম, ঠিক আছে, এগুলো আপনি আপনি পেয়ে যাবেন। ওকে, ক্লাসিফাইড পোস্টিং পরিপূর্ণ ক্লাস, এটা কার, এটা তো আমার ভিডিও মনে হচ্ছে, ঠিক আছে, তাহলে এরপর হলো একটা কাজ পেয়েছি, কাজটা বুঝিয়ে দেন। আর কে এম রিপন, রিপন মন্ডল আপনি কি আছেন? রিপন মন্ডল, আমি আপনার এটা আপনাকে ডাকতে পারতেছি না, আপনি কাইন্ডলি খুব দ্রুত আরেকটা পোস্ট করে দেন স্ক্রিনশট সহ, আপনার পরিচয় লিখে আরেকটা পোস্ট করে দেন, পোস্ট করলেই দেন আমি আপনাকে ডাকবো, খুব দ্রুত করে দেন, একটা স্ক্রিনশট নিয়ে পোস্টটা করে দেন। এবং আপনি যে আমাদের স্টুডেন্ট সেটা স্টুডেন্ট কিনে সেটা কনফার্ম করেন, কারণ স্টুডেন্ট হলেই তো আমি ডাকবো, স্টুডেন্ট যদি আমি নিশ্চিত হতে না পারি যে আপনি আমাদের স্টুডেন্ট না তাহলে তো আমি ডাকবো না। স্যার, আমার গিগটা এবং ব্যানারটা একটু চেক করে দিবেন প্লিজ। মাসুম রুবেল আসেন, মাসুম, মাসুম রুবেল আমি মাইকটা অন করে দিচ্ছি, আপনি আসেন, স্ক্রিন শেয়ার করেন। সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমাকে 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 মাসুম রুবেল দিন, আপনার ছবিটা আর একটু মাঝখানে হবে, মানে মাথাটা মাঝখানে মাঝখানে বরাবর হবে, এই যে মাথাটা ইয়ার উপর লেগে গেছে, মাথাটা আপনি ব্যথা পাবেন, ব্যথা পাবেন না, ঠিক আছে, মাথাটাকে আর একটু নিচে নামবেন, আর একটু নিচে মানে আপনার ছবির চারপাশে কি থাকবে, একটা বর্ডার থাকবে, মানে গ্যাপ থাকবে, একদম চারপাশ ধরে কি থাকবে, সমান করে গ্যাপ থাকবে, মানে এইটুকু, এই যে বর্ডার, বর্ডারের একটু নিচে, একটু নিচে একটুকু পর্যন্ত পুরোটাকে ফাঁকা থাকবে, আপনার চেহারাটা ঠিক মাঝখানে থাকবে। ঠিক আছে, এটা আপনি সোর্স ফাইলটা যেটা আছে সেটা ক্রপ করবেন, ক্রপ করে সোর্স ফাইলটাকে ছোট করবেন, করলে এটাকে দেন এটাই ভেবে বসবে আর কি। ঠিক আছে, কারণ আপনার সোর্স ফাইল থেকে সেটাকে সেটাকে মানে এডিটিং করতে হবে, সোর্স ফাইল থেকে আপনার পেন্টে নিয়ে যান, পেন্টে নিয়ে একটু নিচে নাম, নিচে নামান, এডিট করেন সেডিট করেন, করলে এটাকে একটু নিচে নামবে, ব্যাস আপনি তখন কাজ করতে পারবেন।
আচ্ছা, এসইও প্রফেশনাল, সোশ্যাল মিডিয়া মার্কেটার, ইউটিউব এক্সপার্ট চলবে। তারপর হলো, আচ্ছা এটা কি আপনার অরিজিনাল ছবি, মানে আপনি কি এই মুহূর্তে এই অবস্থায় আছেন? আমি বারবার করে মানে করেছি যে কোনো এডিটিং করা ছবি দেওয়া যাবে না, এডিটিং করা ছবি দিলে ফাইবার সেটাকে রিজেক্ট করবে, অরিজিনাল ছবি ছবি দিতে বলবে। আপনি ছবি ছবি দেওয়ার যে ইনস্ট্রাকশন গুলো আমি আমার প্রোফাইল তৈরির ক্লাসে ছবি তৈরি করার ইনস্ট্রাকশন গুলো অনেক ভালোভাবে আমি বুঝিয়েছি, ছবি কিভাবে দিবেন তার তার জন্য আমি 10 থেকে 15টা আমি কি বলেছি নিয়ম বলেছি। তার মধ্যে একটা নিয়ম হলো কি, এই পিছনের কোনো ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করা যাবে না, হ্যাঁ পিছনে ব্লার করা যাবে না, ডিএসএলআর দিয়ে তোলেন যেটা দিয়ে তোলেন কোনো সমস্যা নেই, কিন্তু কোনো রকম কোনো এডিটিং করা যাবে না, পিছনে ব্লার করা সেটাও একটা এডিটিং, ঠিক আছে? এডিটিং করলেই ফাইবার মনে করবে যে এটা কি কার ছবি করা হয়েছে এখানে, এবং এটা কি এটা রিয়েল ছবি না, এরকম মনে করবে। আপনি ভালো লাইটিং এর মধ্যে গিয়ে ভালো হয়তো মানে লাইটিং এর মধ্যে যাবেন, অথবা কি এই ন্যাচারাল ডেলাইটে তুলবেন, যেভাবে তুলেন না কোনো ক্লিয়ার হতে হবে ছবিটা, এবং কি ছবিটার মতো কোনো এডিটিং করা যাবে না, ঠিক আছে? আর এই ছবিটাতে সাথে আপনার ছবি মিলতেছে না, তো ফাইবার যখন ভেরিফিকেশন আপনি আটকে যাবেন, ফাইবারে দিতে হবে একদম রিসেন্ট ছবি, একদম রিসেন্ট ছবি, আপনি যখনই ইয়া করতেছেন তখনকার ছবি। এখন কেউ যদি আমাকে বলেন যে স্যার আমার তো এরকম এর চেয়ে ভালো ছবি ছিল না, তো এর চেয়ে হচ্ছে ভালো ছবি থাকার দরকার নাই, আপনি আপনার মোবাইলটা বের করবেন, বের করে টুস করে একটা ছবি তুলবেন, পারবেন না? কতক্ষণ লাগবে একটা ছবি তুলতে? আপনার মোবাইলটা বের করবেন, বের করে টুস করে একটা ছবি তুলবেন, মানে কতক্ষণ লাগবে, কয় সপ্তাহ লাগবে? দশ সেকেন্ড, হ্যাঁ। তো এখন এই 10 সেকেন্ডের কাজের জন্য অনেকে অজুহাত দেয় যে স্যার আমার আমার কি ভালো ছবি ছিল না, ভালো ছবি তুলতে হবে, হ্যাঁ। তো ভালো ছবি তুলতে মাত্র 10 সেকেন্ড লাগে, তাই না? আপনি এখন যে অবস্থা আছেন সেই অবস্থায় কি করেন, সুন্দর করে এই মাথার চুলটুলা আশ্রাইয়া সুন্দর একটা শার্ট পরে বা গেঞ্জি পরে আপনি লাইটের সামনে দাঁড়ান এবং যে কাউকে বলেন যে আমার একটা ছবি তুলে দাও, মাত্র 10 সেকেন্ডের কাজ, তাই না? আচ্ছা, এরপরে হলো ডেসক্রিপশন, আই এম এ ডিজিটাল মার্কেটার, এক্সপার্ট ইন ফেসবুক অ্যান্ড ইউটিউব মার্কেটিং, এসইও প্রফেশনাল, ভিডিও এডিটিং অ্যান্ড অলসো ক্যান ডু ভেরি গুড গ্রাফিক্স ডিজাইন অ্যান্ড এডিটিং, অলসো এডিটিং অলসো ক্যান ভেরি গুড গ্রাফিক ডিজাইন অ্যান্ড লিঙ্ক। ওরে বাবা, ওরে বাবা, ওরে বাবা, আমি কি এত লম্বা করতে বলছিলাম? আমি বলেছিলাম যে এখানে ডেসক্রিপশনে যতগুলো লাইন হবে সেই লাইনগুলো কি হবে, ছোট ছোট লাইন হবে, আমি বলেছিলাম না? আপনি এত লম্বা লাইন কেন লেখছেন? এত লম্বা লাইন পড়তে গেলে তো অনেক অসুবিধা হয়। আমি প্রথমে কি পড়ছি, হ্যাঁ প্রথমে যা পড়ছি শেষগুলো পড়তে পড়তে নিচের লাইনগুলো পড়তে পড়তে উপরেরগুলো ভুলে যায়, এটা তো একটা বিশাল সমস্যা। লাইনগুলো ভেঙে আপনাকে ছোট ছোট করে করতে হবে লাইনগুলো, ঠিক আছে? লাইনগুলো ছোট ছোট করে করবেন। আই হ্যাভ কমপ্লিটেড লং টার্ম ট্রেনিং অন টোটাল ডিজিটাল মার্কেটিং ফ্রম আউটসোর্সিং ইনস্টিটিউট অ্যান্ড অ্যাটেন্ড মেনি প্র্যাকটিক্যাল প্রজেক্ট, আই ক্যান প্রমোট এনি বিজনেস অর প্রোডাক্ট ওয়ার্ল্ড ওয়াইড ইন দ্য স্পেসিফিক এরিয়া, মাই ওয়ার্ক ইন রিচ মিডিয়া অলসো পিপল টার্গেট সোশ্যাল মিডিয়া ইউজার্স, আই ক্যান ওয়ার্ক উইথ ফুল রেসপন্সিবিলিটি, আই হোপ আই ক্যান সার্ভ ইউ উইথ মাই এক্সপিরিয়েন্স, থ্যাংক ইউ। এখানে মাঝখানের অনেকগুলো কথা হুবহু আমার আমার মতো হয়ে গেছে, আমি ক্লাসে যেভাবে বলেছি আপনি হুবহু লেখছেন, একদম হুবহু, এগুলো একটু চেঞ্জ করে দিবেন, ঠিক আছে? আমি যেভাবে বলছি হুবহু শুনছেন, শুনে হুবহু আমি কি যেভাবে দেখাচ্ছি হুবহু সেভাবে লিখে দিয়েছেন, তো এভাবে তো এটা তো ওরা মানে ইয়া মনে করবে, নকল করবে। স্যার অনেক কিছু স্যার মিলিয়ে লিখছি স্যার, আমার নিচ থেকে স্যার আপনি আবার নতুন করে এগুলো লিখবেন, যেগুলো যেগুলো আমার থেকে নিচ্ছেন, ঠিক আছে? সেন্সটা বুঝবেন, সেন্সটা বুঝে আপনার মতো করে সেগুলো আপনি কারেকশন করে দিবেন।
তারপর হচ্ছে ল্যাঙ্গুয়েজ ফেসবুক এখানে গুগল অ্যাড করেছেন, ঠিক আছে। ফেসবুক মার্কেটিং, ভিডিও এডিটিং, লিঙ্ক বিল্ডিং, প্রোডাক্ট লিস্টিং, ডিজিটাল মার্কেটিং, ইউটিউব মার্কেটিং, আর্টিকেল রাইটিং, ফটো এডিটিং, ওকে। তো বলছো প্রফেশনাল ডিপ্লোমা ইন ডিজিটাল মার্কেটিং, ঠিক আছে, হ্যাঁ সব ঠিক আছে। তাহলে আমি যেভাবে বলেছি ওগুলো আপনি কারেকশন করে দেন, ওকে। আচ্ছা, এরপর হচ্ছে আই এম বিগিনার সো আই লার্ন ফ্রিল্যান্সিং, খুব ভালো কথা। তারপর হলো হ্যালো আই এম কাজল রয়, আই এম এন এক্সপার্ট সোশ্যাল মিডিয়া ফেসবুক মার্কেট, আই লার্ন, ওকে, আই এম এক্সপার্ট। আচ্ছা যাই হোক, উনি আমাদের এখানে লিঙ্ক বিল্ডিং করছে, হ্যাঁ মোটামুটি ঠিক আছে। কিন্তু এই যে ফেসবুক মার্কেটিং, এটা তো এক পাশে হয়ে গেল, এটা টাইটেলের মতো মনে হচ্ছে না, হ্যাঁ টাইটেলটা আরো লম্বা হবে। আপনি এগুলো বাদ দিয়ে এগুলো প্রয়োজনে অন্য কোথাও সরান, একদম অনেক বড় করে বিশাল করে টাইটেলটা হবে, এখান থেকে শুরু করে এখানে। এখন মনে হচ্ছে টাইটেল কোনটা সেটা মানে বুঝে যাচ্ছে না, টাইটেলটা আরো লম্বা হবে, আরো বোল্ড হবে। ফাইবার, এখানে ফাইবারের লোগোটা হয়নি, ফাইবারের মারাত্মকভাবে ফাইবার মাইন করবে, ফাইবারের এই লোগোটা তাড়াতাড়ি মুছে দিতে হবে, এটা ফাইবার মাইন করবে। আপনি গুগলে সার্চ করবেন ফাইবার লোগো, একদম অরিজিনাল ফাইবার, ফাইবারের লোগোটা বসাবেন, হ্যাঁ এটা থাকলে ফাইবার খুবই মারাত্মকভাবে এটাকে মাইন্ড করবে। ওদের লোগোটা বিকৃতি করছেন, এই এই দোষে আপনাকে সাসপেন্ড করে দিবে। কোনো লোগো বিকৃত করা যাবে না, ফেসবুকের লোগো, ইউটিউবের লোগো, যে কোনো লোগো হোক না কেন, লোগো বিকৃত করা এটা একটা মারাত্মক অফেন্স, হ্যাঁ। কারণ আপনার চেহারা যদি কেউ, আপনার ছবি যদি কেউ বিকৃতভাবে যদি আঁকে, সেটা তো আপনার কি, আপনি মাইন্ড করবেন? তো ফাইবার, আপওয়ার্ক, গুগল, ইউটিউব সবাই এইভাবে মাইন্ড করে যদি তাদের লোগোটাকে বিকৃত করা হয়। তো অরিজিনাল লোগোটা কোথায় পাবেন? আপনি গুগল ইমেজে যদি সার্চ করেন ফাইবার লোগো আপনি পেয়ে যাবেন। আর fiverr.com/user, এই যে এই লিঙ্কটা দেওয়া, এই লিঙ্কটা তো আমি তো দিতে বলিনি, এই লিঙ্কটা দিতে হবে না, এই লিঙ্কটা দেওয়াটা কোনো কোনো গুরুত্বপূর্ণ কিছু না। কোনো বায়ার এই বিভাগে এত কষ্ট করে fiverr.com, কারণ যে বায়ার এটা দেখতেছে সে তো অলরেডি আপনার প্রোফাইলে আছেই, যে বায়ার এটা দেখতেছে সে তো অলরেডি আপনার প্রোফাইলে আছেই, তো সুতরাং তাকে আবার এখানে এইভাবে করা, এটা কোনো, এটা কোনো প্রয়োজন নাই। আর এটা যদি আপনি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেন, তো কোন সোশ্যাল মিডিয়ার ইউজার কখনো www.fiverr.com যে এটা দেখবে, দেখে দেখে লিখবে, লিখে এভাবে করবে, এটা এটা কখনোই করবে না। সুতরাং এটা অপ্রয়োজনীয় একদম, আমি এটা এটা আমি দিতে বলিনি। তারপর হচ্ছে আপনি যে টাইটেল ইয়াগুলো দিয়েছেন, এই যে কি বলে লেখাগুলো দিয়েছেন, লেখাগুলো সবগুলো সেম ফন্টের, এগুলো এক একটা লেখা এক একটা ডিফারেন্ট ফন্টের হবে। তারপর লেখাগুলোর সবগুলোর ব্যাকগ্রাউন্ড, টেক্সট ব্যাকগ্রাউন্ড সেম লাল, সবগুলো টেক্সট ব্যাকগ্রাউন্ড রেড হবে না, হ্যাঁ ডিফারেন্ট হবে, ঠিক আছে। আপনি আরো ভালোভাবে জিনিসটা ইম্প্রুভ করবেন আমাদের ভিডিও গুলো দেখে। আচ্ছা আমি দেখি, হ্যাঁ স্যার, বায়ার বায়ার কাজ দিছে দিছে, প্লিজ একটু দেখবেন, বুঝিয়ে দেন। মোহাম্মদ মামুনুর রশিদ, আপনি আসেন, মামুনুর রশিদ। মামুনুর রশিদ, হ্যাঁ মামুন বলেন, মাইক অন করেন। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ ওয়ালাইকুম সালাম স্যার। একটা বায়ার আসলে আমার ফোন বার্সে শুনেছিল, তারপর তার একটা বার্স ওয়ালে এসে এখানে বাংলাদেশে, তো সে তার নাম্বারটা দিয়েছিলাম, তার সাথে যোগাযোগ করছি, তো বায়ারে যে এইটা দিয়ে দিছে তার কাছে, সে আমাকে দিছে এইটা, যে আপনি যদি কাজটা পারেন তাহলে আমাকে জানান, আমি ওনাকে বলছি আমি কাজটা পারবো, কোনো সমস্যা দেখেন আমাকে, আমাকে একটু দেখেন, আমি স্ক্রিনে কিছু দেখতে পাচ্ছি না। আমিও তো এই যে এখানে কি সমস্যাটা হলো, সমস্যা হলো আপনি আরেকবার শেয়ার করুন, শেয়ার করার সময় স্ক্রিন শেয়ার, স্ক্রিন সিলেক্ট করবেন, হ্যাঁ স্ক্রিন শেয়ার করছি আমি, এখন তো হচ্ছে, হ্যাঁ স্ক্রিন আবার শেয়ার করুন, আরেকবার করেন, হ্যাঁ আমি শুধু ফুল দেখতে পাচ্ছি, ফুল ফুল সূর্যমুখী ফুল দেখতে পাচ্ছি, আর তো কিছু পাচ্ছি না। আমি হোয়াটসঅ্যাপ দেখতে পাচ্ছি, হ্যাঁ হোয়াটসঅ্যাপটা এখন ওপেন করলাম, এখন কাজটা কিভাবে, কাজটা কিভাবে আসছে
কাজটা ওই বায়ের সাথে কনভারসেশন করছি আর তার এই সিস্টেমের মাধ্যমে হোয়াটসঅ্যাপে এটা আমাকে দিছে। যদি আপনি যদি এই কাজটা পারেন তাহলে আমাকে বলুন। হোয়াটসঅ্যাপের নাম্বার মানে কোথায় পেয়েছে? আমার হোয়াটসঅ্যাপের নাম্বার ওই যে তার বার্সওয়ালের সিস্টেমের কাছে আমি দিছি। তার বাড়ি বাংলাদেশ কুড়িগ্রামে। তো ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট কাপিং কিভাবে পেয়েছেন? ওই বায়ার আমাকে ই করছিল যে ফাইবারে কনভারসেশন করছো, এখানে আমার তার অ্যাড্রেস দিয়ে দিছিল, তার অ্যাসিস্ট্যান্টের সকল অ্যাড্রেস দিয়ে দিছিল ফাইবারে। মানে সেটা কি ফাইবারে লিখে দিয়েছিল নাকি কোনো লিংক দিয়েছিল? একটা লিংক দিছিল, গুগল ডকুমেন্ট লিংক দিছিল, আমি এখানে অন করে লিংক দিয়েছিল। লিংক দেওয়ার পর সেখানে তার ওই বায়ারের কাজ করে কোনো একটা বাংলাদেশি ছেলে তার ফোন নাম্বার ছিল বা তার হোয়াটসঅ্যাপ নাম্বার ছিল এবং সেখান থেকে আপনি বাংলাদেশি ওই ছেলের সাথে যোগাযোগ করছেন যে বায়ারের ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করতেছে, তাই তো? হ্যাঁ উনি, হ্যাঁ উনি বলছেন বায়ারের পক্ষ থেকে ও আপনাকে নিয়োগ দিবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ। এখন বলেন ওর কাজটা কি? ওই যে আমি যেটা দিছি স্যার ওইটাই, মানে ওই চারটা দিছে, এটা তো দেখতে পাচ্ছেন আপনি। আমি যে শীটটা দিছি না, ওই শীটটাই মানে সবগুলা সোশ্যাল মিডিয়াতে তার জন্য কাজ করতে হবে, তাই তো? এখন এখানে যে আইটিউনস এবং সাউন্ড ক্লাউড এই দুইটা আমি গুগল এবং ইউটিউবে ইচ্ছে মতো সার্চ করছি, বিভিন্ন ধরনের মিউজিক গান হয়, কিন্তু এগুলো আসলে কিভাবে কাজ করবে এটা আমি জানি না, এবং আমি আপনার ক্লাসে এগুলো পাইও নাই যে আইটিউনস এবং সাউন্ড ক্লাউড এর। আপনি ইনস্টাগ্রাম তো পেয়েছেন? ইনস্টাগ্রাম ইউটিউব ইনস্টাগ্রাম ক্লাস করছি এবং অলরেডি এখন ওই যে আগের পুরনো ক্লাসটা দেখতে আছি। আচ্ছা এখন আমাকে বলেন, প্রথমত হলো বায়ার আপনাকে বলছে এই সবগুলোতে কাজ করার জন্য, তাই তো? হ্যাঁ এই কাজগুলো করার জন্য। এখন আপনি যখন কাজগুলো করতে গেছেন করার সময় আপনি এই আমার ফেসবুক মার্কেটিং এর ক্লাসটা পেয়েছেন, লিংকডইন এর ক্লাসটা পেয়েছেন, ইউটিউব এর ইনস্টাগ্রাম পেয়েছেন, কিন্তু আপনি আইটিউনে কিভাবে কাজ করবেন সেটা আমি দেখাই নাই, তাই তো? না ওটা পাই নাই আমি। সাউন্ড ক্লাউডে কিভাবে কাজ করবেন সেটা আমি দেখাই নাই বা সেটা নিয়ে কোনো ক্লাস করে নাই, ঠিক আছে? হ্যালো, সেটা তো জানি না কিন্তু আমি এটা পাই নাই আর কি। আমি আপনাকে ক্লিয়ার করতেছি ওটা আমি করাই নাই। আচ্ছা ঠিক আছে স্যার, তাহলে ঠিক আছে করাই নাই। এখন কথা হলো এরকম, যদি আমি টপিক ধরি, হ্যাঁ আইটিউন একটা, সাউন্ড ক্লাউড একটা, তারপর আছে টেলিগ্রাম আর একটা, এভাবে তো আরো তো কমপক্ষে কি কমপক্ষে ধরো 20-25টা ইয়ে আছে যে সোশ্যাল মিডিয়া আছে। হ্যাঁ তো 20-25টা সোশ্যাল মিডিয়া যদি করানো হয়, দেখানো হয়, এই কোর্স সাথে জীবনও শেষ হবে না, এবং সেগুলোর আসলে প্রয়োজন প্রয়োজন আছে কিনা। কোন একটা ছেলে যে ফেসবুক পারে, লিঙ্কডইন পারে, ইউটিউব পারে, ইনস্টাগ্রাম পারে, পিন্টারেস্ট পারে, হ্যাঁ এত কিছু পারার পর তখন তো আসলে তারপরে যদি বলো যে আইটিউনে করতে হবে, এখন আইটিউন কি সেটাও আপনার আপনি জানেন না, আপনি সেটা জেনে নিতে পারবেন না, বুঝে নিতে পারবেন না। স্যার আমি এটা তো বলতেছি ইউটিউব এবং গুগল এই বিষয়ে সার্চ করছি। আমি আমি আপনাকে বলি, আপনি যদি সোশ্যাল মিডিয়া, হ্যাঁ মনে করেন আপনি আপনি ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে পারেন, আপনি 10টা ব্যাংকে গিয়ে গিয়ে যদি আপনি অ্যাকাউন্ট খুলেন, তারপর 11তম ব্যাংকে গিয়ে যাওয়ার সময় আবার আপনাকে আপনাকে ট্রেনিং নিতে হবে যে অমুক ব্যাংকে করব, নিতে হবে না। যতটুকু আপনার আইডিয়া হয়েছে, আমি কমপক্ষে 7টা সোশ্যাল মিডিয়াতে আমি দেখিয়েছি, প্রমিনেন্ট যে সোশ্যাল মিডিয়াগুলো সবগুলোতে আমি দেখিয়েছি, ঠিক আছে? এখন ওইগুলোতে যারা করতে পারবে ওগুলো তো হচ্ছে 99% কাজ হলো ওগুলোর, বাট এগুলোর বাইরে আর 1% কাজ কি অন্য অন্য জিনিসগুলো হতে পারে, যেমন আইটিউনস একটা নতুন জিনিস, সাউন্ড ক্লাউড, হ্যাঁ এটাও কি নতুন, ঠিক আছে? এখন কথা হলো আপনার আমার আপনি স্পষ্ট ক্লাস পান নাই, ঠিক আছে? এখন স্পষ্ট ক্লাস পান নাই, আমি এগুলো স্পষ্ট ক্লাস করাই নাই, কেন করাই নাই, কারণ এগুলো হচ্ছে মাত্র 1%, 99% হলো ওগুলো 1%, এগুলোকে বাদ দিলেও কোনো সমস্যা নেই। জি স্যার, তো এখন আপনি আমার ক্লাসের জন্য বসে থাকতে হবে কেন? আপনি এগুলো 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 সার্চ করুন নাই কেন? আইটিউনস আপনি কি ইউটিউবে সার্চ করছিলেন? জি স্যার, আমি ইউটিউবে সার্চ করছি এবং গুগলে সার্চ করছি, বিভিন্ন ধরনের গান বাজে, একটু সামান্য একটু এটা বুঝলাম যে গানের বা টিউন স্যার এরকম হবে, কিন্তু কাজটা কিভাবে করব এটা আমি আসলে বুঝতে পারতাছি না। কেন বুঝতে পারেন না আমাকে বলেন? আপনি কি এগুলো আমি যেগুলো বুঝিয়েছি সেগুলো বুঝতে পারছেন? ইনস্টাগ্রাম, লিংকডইন, ফেসবুক, ওগুলো বুঝতে পারছেন? বুঝতে পেরেছেন। এখন তাহলে আপনি আইটিউন জিনিসটা কি সেটা কি আপনি জানেন? আইটিউন আমি যতটুকু জানি যে আইফোনের কোন একটা সফটওয়্যার হবে এটা আর কি, বিভিন্ন ধরনের গান টান এগুলো আপলোড করা লাগে এটা দিয়ে। হ্যাঁ ঠিক আছে, আমার ধারণা সঠিক আছে কিনা আমি জানি না, সঠিক আছে কিনা সেটা আপনি জানার চেষ্টা করেছেন কিনা?
স্যার আমি অনেক সার্চ করছি, শুধু এইটুকুই আসছে, এর বাইরে কিছু আসে না। ঠিক আছে, এটা আইফোনের রিলেটেড কোন একটা কিছু, তাই তো? হ্যাঁ এরকমই। আচ্ছা এরকমই, হ্যাঁ। তো এটুকু আসে শুধু আইটিউন নিয়ে, আর কোনো আর কোনো তথ্য আসে না পুরো ইন্টারনেট ইন্টারনেট দুনিয়াতে? স্যার আসলে আমি অনেক সার্চ করছি, আসে না এটা। আইটিউন লেগে আর কোনো কিছু আসে না? দেখি আমার সামনে একটু, আমার আমার সামনে একটু সার্চ করুন, আমাকে সার্চ করে দেখেন যে আইটিউনটা কি সেটা। আমি আপনি বোঝার চেষ্টা করতেছেন, দেখি আমি একটু দেখি কেন আসে না সেটা। এত বড় একটা কোম্পানি, পুরো পৃথিবীকে কামাচ্ছে একটা কোম্পানি, সেই সেই কোম্পানিটার কি থাকবে না? একটু আপনি গুগলে সার্চ করেন। প্রথম গুগলে যাব? আমি দেখতে চাই যে আইটিউন নিয়ে কোনো কিছু আসে না। আপনি লেখেন, খুব সিম্পলি লেখেন যে হোয়াট ইজ আইটিউন। হোয়াট বানাতে হয়নি, আইটিউন বলুন তো। এখানে লেখা আছে আইটিউন জিনিসটা কি? আইটিউন ইজ এ মিডিয়া প্লেয়ার, মিডিয়া লাইব্রেরি, ইন্টারনেট রেডিও ব্রডকাস্টার, মোবাইল ডিভাইস ম্যানেজমেন্ট ইউটিলিটি, তাই না? অ্যান্ড ক্লায়েন্ট অ্যাপ আইটিউন স্টোর। তারপর এখানে উইকিপিডিয়াতে ক্লিক করেন নিচে, এই যে এখানে ক্লিক করেন। ওরে বাবা, আবার নিচে যাচ্ছেন কেন? ওই যে হ্যাঁ ক্লিক করেন এখানে। এই যে আইটিউন কি বিশাল করে আসছে না? তো আপনি আপনি আমাকে বলছেন যে কিছু আসতেছে না, আমি তো দেখতেছি আসতেছে। আমি তো বললাম এই যে অতটুকু আমি বুঝতে পারছি, কিন্তু আসলে কাজটা কিভাবে করবো, সে কি করতে বলছে আমি তো বুঝতে পারছি। প্রথমে বলতেছেন যে আসে নাই, হ্যাঁ। এখন এখন আপনি বলতেছেন যে বুঝতে পারতেছেন না কোনটা। স্যার আমি ওইটুকু বলছিলাম যে আমি সার্চ করছি, আমি এতটুকু বুঝতে পারছি যে আইটেম। আপনি যাও, আপনি অতটুকু বুঝতে পারছেন, হ্যাঁ। আপনি প্রথম আমাকে বলেছিলেন যে আপনি অতটুকু আসে আর বেশি আসে না, হ্যাঁ। আপনি অতটুকু বুঝতে পারেন না সেটা বললে তো আমি আপনাকে বুঝিয়ে দিতাম, তাহলে আমি আপনাকে কষ্ট করে সার্চ করাতাম না এটা নিয়ে। যাই হোক, এখন কথা হলো, হ্যাঁ এখন কথা হলো বুঝতে পারেন নাই কেন আমাকে বলেন। আমি এই প্রথম শুনলাম, এখন কিভাবে করব? কাজটা পরে, কাজটা পরে। আমি বলতেছি আপনাকে যে আইটিউন আপনি বুঝতে পারছেন, তাই না? আইটি প্রথমত আইটিউনে কাজ করার আগে আইটিউন জিনিসটা কি সেটা তো বুঝতে হবে, বুঝতে হবে না? জি স্যার। এখন আমার প্রশ্ন হচ্ছে এটা যে আপনি আমাকে, আপনার প্রশ্ন যেটা আপনি আমাকে যেটা বলতেছেন যে আইটিউন লিখে আপনি সার্চ করছেন, আইটিউন জিনিসটাকে সেটা বোঝার চেষ্টা করছেন, আপনি অতটুকু বুঝতে পারছেন কিন্তু বাকিটুকু আপনি বুঝতে পারেন নাই, হ্যাঁ। আপনি বুঝতে পারছেন যে আইটিউন হলো অ্যাপল কম্পিউটারের সাথে সম্পৃক্ত কোনো একটা কিছু, যেখানে গান টান কিছু হয় এরকম কিছু একটা, কিন্তু আপনি ক্লিয়ারলি জিনিসটা বুঝতে পারেন নাই, হ্যাঁ। এখানে ক্লিয়ারলি জিনিসটা লেখা আছে এখানে। এখন আমার প্রশ্ন হচ্ছে আপনি বুঝতে পারেন নাই কেন? বুঝার চেষ্টা করেছেন, চেষ্টা করার পর আপনি বুঝতে পারেন নাই কেন, সেটা হলো আমার প্রশ্ন। পুরোপুরি ইংরেজি পারি না তো আমি সব। হ্যাঁ পুরোপুরি ইংরেজি পারেন না, তাতে কোনো সমস্যা নেই, পুরোপুরি ইংরেজি পারতে তো হবে না। এখানে প্রত্যেকটা শব্দ, যে শব্দগুলো আপনি লিখবেন, কোন একটা শব্দের যদি কি অরিজিনাল শব্দের অর্থকে আপনি জানেন না, হ্যাঁ, বা লাইব্রেরি, অফারিং, অর্গানাইজেশন, কালেকশন, কোন একটা শব্দের অর্থ আপনি জানেন না, সেই শব্দটা কপি করে যদি আপনি গুগল ট্রান্সলেটে যান, একটা শব্দ কপি করে গুগল ট্রান্সলেট থেকে সেই শব্দের অর্থ আপনি বের করতে পারবেন না। তো প্রত্যেকটা শব্দের অর্থ যদি আপনি পারেন, প্রত্যেকটা শব্দের অর্থ যদি আপনি পারেন, তাহলে আপনি সেটার সেটার ইংরেজি সেটার বাংলা করতে পারবেন না কেন? আমি তো ফ্রিডেন্সিং ফর ইংলিশ, এই আমাদের এরকম একটা ক্লাস ক্লাস আছে, আপনি কি ক্লাসটা করেছেন ইংলিশ? না, ক্লাসটা করিনি। হ্যাঁ আপনি ইংলিশের ক্লাসটা করে নেবেন, আপনি কেন করেন নাই? আপনি আমি যখন আপনি যখন কোর্সটা করতেছেন আপনি আমার ইনস্ট্রাকশন ফলো করবেন না? আমি শুরুতেই বলেছি যে আপনি যখন করবেন তখন আপনি ধারাবাহিকভাবে এপিডিএ গুলো দেখবেন, প্রত্যেকটা ক্লাস আমি বলি, প্রত্যেকটা ক্লাস আমি বলি ধারাবাহিকভাবে ক্লাস নোটসে আসবেন, ক্লাস নোটসে এসে ধারাবাহিকভাবে এপিডিএ গুলো দেখবেন, তাই না? এই যে নতুন বেচের প্রথম ক্লাস, বেসিক কম্পিউটার, বেসিক ইন্টারনেট, বেসিক ইংলিশ, এগুলো দেখবেন, দেখার পরেই তো আপনি এগুলো কাজ শুরু করবেন, তাই না? এখন এই যে বেসিক ইংলিশের ক্লাসে আমি তো পরিপূর্ণভাবে দেখিয়েছি যে ইংলিশ পারার জন্য আপনি যদি কোনো ইংলিশ না বুঝেন সেটা তো কোনো সমস্যা না, বুঝার চেষ্টা করলে ইন্টারনেটে সকল রিসোর্স আছে, এমন কোনো ইংরেজি শব্দ নাই যে ইংরেজি শব্দের অর্থ আপনি জানবেন না, আবার এমন কোনো বাংলা শব্দ নাই যে বাংলা শব্দের অর্থ আপনি জানবেন না, সব কিছু এখানে আছে, হ্যাঁ। এখন আপনি জানতে পারেন নাই কেন?
আরে ক্লাসটা করতে পারিনি, আমি আসলে খুব হার্ড ডিউটিতে থাকি, সবসময় সময় পাইনি, এই হলো সবচেয়ে বড় সময় পান সমস্যা। নাই, সেটা কোনো সমস্যা না, যতটুকু সময় পেয়েছেন ওটুকু সময়ের মধ্যে পারফেক্টলি তো জিনিসটা করতে হবে। আপনি যদি 12 ঘন্টা সময় পেতেন, 12 ঘন্টা সময় আপনি কি 1 মাসের মধ্যে হয়ে যেত, তো 5 ঘন্টা করে সময় পান কি, যা আপনার কাজ সেই কাজগুলো তো করে ফেলতে হবে। হ্যাঁ, হয়তো আপনার পাগল সময় দিতে হবে। এখন মূল বিষয়টা আমি বলি, মূল বিষয়টা হলো আসলে আপনি জিনিসটা বুঝার চেষ্টা করেন নাই। হ্যাঁ, এই যে আপনি যখন আমাকে বলতেছেন যে আইটিউনটা কি আপনি বুঝতে পারেন নাই, এটা একেবারে একেবারে কথাটা কি, আমি এই কথাটা আমি মেনে নিতে পারতেছি না। হ্যাঁ, কোনটাও আপনি প্রথমে বলছেন ইন্টারনেটে নাই, সেটাও মেনে নিতে পারি নাই, আবার বলতেছেন ইন্টারনেটে আছে কিন্তু আপনি বুঝতে পারেন নাই, সেটাও আমি মেনে নিতে পারতেছি না। হ্যাঁ, তো এখন যেটা করবেন সেটা হলো বায়ার আপনাকে যে কাজটা দিয়েছে, লিঙ্কডইন, টুইটার, ইনস্টাগ্রাম, ফেসবুক দিয়েছে, হ্যাঁ ওই কাজগুলো আপনি মনোযোগ দিয়ে করুন, ওই কাজগুলো ভালোভাবে করেন। পরের যে দুইটা কাজ, ওই দুইটা কাজ আপনাকে না করলেও চলবে, কারণ একটা টিমের মধ্যে বায়ার যখন কাজ দিচ্ছে তখন তো সে তো আপনাকে শুধু একা একা কাজ দিবে না, অনেককে কাজ দিবে। সুতরাং এই জিনিসগুলো যদি আপনি স্কিপ করে যান, বায়ারকে যদি আপনি বলেন যে আমি ওই কাজগুলো ভালোভাবে করতেছি, এই কাজগুলো তুমি কি আমি করতেছি না, তখন বায়ার সেটা ম্যানেজ করে নিবে, তাতে কোনো সমস্যা হবে না। আর 2 নম্বর হলো যে আপনি যতটুকু ক্লাস করেছেন, ফেসবুক মার্কেটিং, ইনস্টাগ্রাম মার্কেটিং, সবগুলো ক্লাস যদি আপনি করে থাকেন, তাহলে এই সাউন্ড ক্লাউড জিনিসটা কি, হ্যাঁ সাউন্ড ক্লাউড জিনিসটা কি একটু ভালো করে বুঝেন। বুঝার পর তখন আপনি সাউন্ড ক্লাউডে কিভাবে মার্কেটিং করবেন, এটি লিখে যদি আপনি ইউটিউবে সার্চ করেন অনেকগুলো টিউটোরিয়াল পাবেন, এবং পরিপূর্ণভাবে আপনি টিউটোরিয়াল গুলো বুঝতে পারবেন। কেন পারবেন, কারণ আপনি সিমিলার টিউটোরিয়াল গুলো আপনি দেখছেন, কাজগুলো আপনি শিখছেন, তাহলে এটা আপনার পারার কথা। হ্যাঁ, আইটিউন্স লিখে আপনি সার্চ করবেন, আইটিউন্স এ কিভাবে মার্কেটিং করবেন সেটা আপনি পারবেন, কিন্তু আইটিউন্স এবং সাউন্ড ক্লাউড এগুলো হচ্ছে একেবারে অপ্রচলিত মানে প্ল্যাটফর্ম, এগুলোতে না করলেও খুব একটা সমস্যা নেই, ঠিক আছে। সুতরাং আপনি এই দুটো বাদ দিয়ে বাকিগুলো তো করেন, আর বায়ার যদি আপনাকে প্রেশার ক্রিয়েট করে না এগুলো তো করতেই হবে, হ্যাঁ তাহলে আপনি কি একটু কষ্ট করে ইউটিউবে সার্চ করেন, গুগলে সার্চ করেন, আর কোনোভাবেই এরকম অজুহাত দেওয়া যাবে না যে স্যার আমি ইংলিশ দেখছি, ইংলিশের বাংলা করতে পারতেছি না। হ্যাঁ, এটা কোনোভাবেই এই অজুহাত দেওয়ার কোনো স্কোপ নেই, ঠিক আছে। আমি ইন্টারনেটে পাচ্ছি না সেটাও কোনো অজুহাত দেওয়ার স্কোপ নাই, আবার ইন্টারনেটে পাচ্ছি কিন্তু আমি বুঝতে পারতেছি না সেটারও কি অজুহাত দেওয়ার কোনো স্কোপ নেই। আমাকে যেটা বলতে পারেন যে আমি পাইছি, তাই আমি এটুকু পর্যন্ত 50% বুঝতে পারছি, এই বাকি 50% বুঝতে পারতেছি না, তখন সে বাকি বাকি 50% এর জন্য আমি কি কাজ করব, ঠিক আছে। ঠিক আছে স্যার, আমি ওই কতটুকু সার্চ করে জানতে পারছিলাম, ঠিক আছে, তাহলে এখন আমি আরো চেষ্টা করতেছি, ঠিক আছে। ওকে, এরপরে হলো ফোন দিয়ে ফ্রিল্যান্সার কাজ করা যাবে না, যাবে না স্যার, আই এম এ স্টুডেন্ট, আমার 1 মান্থ পার হয়ে গেছে বাট কোনো কাজ পাচ্ছি না, কোথায় প্রবলেম হচ্ছে কিছু বুঝতেছি না। আচ্ছা, এখন কোথায় প্রবলেম হচ্ছে আমি বলি, যদি আপনার বায়ার রিকোয়েস্ট যদি এসে থাকে, হ্যাঁ তাহলে আপনার গিগের কোনো প্রবলেম নাই, আপনি গিগ পাবলিশ করেছেন, গিগ পাবলিশ করার পরে যদি বায়ার রিকোয়েস্ট যদি না আসে তাহলে বুঝবেন আর যে আপনার গিগের প্রবলেম, তাহলে আপনি গিগগুলোকে মুছে দিয়ে নতুন করে আবার গিগ তৈরি করবেন, একদম আমার আমার টোটাল ইনস্ট্রাকশন মেনে পারফেক্টলি সেভাবে গিগ তৈরি করবেন, 1 নম্বর কাজ। আর গিগ সঠিকভাবে যদি আপনার বায়ার রিকোয়েস্ট যদি আসে তাহলে বুঝবেন, মানে গিগ দেওয়ার পর যদি বায়ার রিকোয়েস্ট আসে তাহলে বুঝবেন যে বায়ার আপনার গিগ ঠিক আছে, তো বায়ার রিকোয়েস্ট রিপ্লাই করার সময় আপনার প্রবলেম হচ্ছে। হ্যাঁ, তাহলে আপনি সেই বায়ার রিকোয়েস্ট রিপ্লাই এর সংক্রান্ত আমাদের যতগুলো ভিডিও, সেই ভিডিও ভিডিওগুলো আপনি ভালোভাবে দেখেন, আর পাশাপাশি কিভাবে আপনি সোশ্যাল মিডিয়াতে আপনি শেয়ার করেন, টুইটার, ইনস্টাগ্রাম, ফেসবুক, এভাবে সোশ্যাল মিডিয়াতে শেয়ার করবেন করেন। আমার বিস্তারিত ইনস্ট্রাকশন দেওয়া আছে, বিস্তারিত টিউটোরিয়াল দেওয়া আছে কিভাবে আপনি সোশ্যাল মিডিয়াতে আপনার গিগটা আপনি শেয়ার করবেন, এই মানে এই বিষয়টা তো শেয়ার করেন, শেয়ার করার পরে কি আপনি এভাবে কাজ করেন, ঠিক আছে, তাহলেই হবে। আর এভাবে নতুন অবস্থায় প্রথম দিকে কি, আর আরেকটা বিষয় হলো বায়ারের সাথে কথা বলার সময় বায়ার আপনাকে স্বাভাবিকভাবে জিজ্ঞেস করবে যে আপনি কি কাজটা করতে পারবেন কিনা, আপনি আগে কাজ করেছেন কিনা, তো সেই ক্ষেত্রে আপনি আপনার স্যাম্পলটা আপনাকে সাবমিট করতে হবে। আপনি আমাদের হোমওয়ার্ক গুলো দেখবেন, আপনি আমাদের ক্লাসগুলো দেখবেন, ক্লাসগুলোতে আমি যেভাবে হোমওয়ার্ক তৈরি করতে বলেছি সেভাবে আপনি কি হোমওয়ার্ক তৈরি করবেন, স্যাম্পল গুলো তৈরি করবেন, তৈরি করে স্যাম্পল গুলো আপনার সাথে রাখবেন, আপনার গুগল ড্রাইভে থাকবে স্যাম্পল গুলো, তো যখনই
বাইরে আপনাকে কোনো কাজের ব্যাপারে বলবে যে আপনি এই কাজটা করতে পারবেন কিনা, আপনার কোনো স্যাম্পল আছে কিনা, স্যাম্পল চাইলেও দিবেন না চাইলেও দিবেন, স্যাম্পল দিলে কাজ হবে। তারপর হলো বাইরের সাথে যে আপনি চ্যাটিংগুলো করবেন সেই চ্যাটিংগুলো আপনার সঠিকভাবে হচ্ছে কিনা, বাইরেকে আপনি সঠিকভাবে বুঝাতে পারতেছেন কিনা, এই জিনিসটা বোঝার জন্য আমাদের প্রচুর পরিমাণে সাপোর্টের ভিডিও দেখবেন। আমাদের সাপোর্টের ভিডিওগুলোতে আমি একদম কি ধারাবাহিকভাবে আমি আমি দেখাই যে বায়ার কি বললো স্টুডেন্টকে, আমাদের স্টুডেন্ট কি বললো, কিভাবে কাজ নিল, কিভাবে কি করলো, সব কিছু আমি কি ধারাবাহিকভাবে আমি আমি বুঝাই। ঠিক আছে, তো এইভাবে করলে আপনার কি আস্তে আস্তে হবে এবং নতুন অবস্থায় সবাই এখান থেকেই উঠে আসে, একদম শূন্য থেকে সবাই উঠে আসে, আপনিও পারবেন, শুধুমাত্র লেগে থাকতে হবে। তো ঠিক আছে, আমি আর কোশ্চেন পাচ্ছি না, আজকে আমি বিদায় নিচ্ছি সবার কাছ থেকে, ইনশাল্লাহ কালকে কালকে দেখা হবে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।